हेलो फ्रेंड्स, आज के आमी एकटी नतून के ड्रामा निये चले एसेछी जेटार जोन्नो कम्युनिटी पोस्ट करा होयेछिलो। आर तोमादेर भोट 89% एई ड्रामाटीतेई छिलो। आर ड्रामाटी शुरू करार आगे तोमादेर मध्ये के के BTS आर्मी तारा कमेंट करे पार्पल हार्ट करो, आर जारा ना तारा येलो हार्ट करे लिखे चले जाओ, कारण एई ड्रामाटी किछुटा K-pop आइडियल एबं तार एकटी क्यूट फैन एदेर दुजोनेर लाभ स्टोरी निये गठित। तो चलो शुरू करा जाक आजकेर एक्सप्लेनेशन। ड्रामा शुरूতেই আমরা দেখতে পাই একটি অডিশন চলছিল। এন নামের একটি কোম্পানি নেক্সট ফিউচার আইডিয়াল বানানোর জন্য অডিশন নিচ্ছিল, যেখানেই আমাদের ড্রামার হিরোইনকে দেখা যায়, যার নাম লি। সে ওইখানে অডিশন দিতে এসেছিল। তার ড্যান্স করার ডাকিলে সে খুব নার্ভাস ফিল করে, কিন্তু সে যখনই তার ড্যান্স শুরু করে তখন জাজরাও তার ড্যান্স থেকে মুগ্ধ হয়ে যায়। যদিও এই রেজাল্ট আমাদেরকে দেখানো হয় না, এখানে সিন কাট হয় আর পরের সিনে দেখানো হয় একটি ছেলে, অর্থাৎ ড্রামার সেকেন্ড লিড, যার নাম লুইস। আমিও জানি না যে এই মেন লিড কিনা, কারণ ড্রামাটি আমি তোমাদের সাথে দেখছি। যদিও এ এখানকার টপ ফেমাস আইডিয়াল, সে রিসেন্টলি একটি গান রিলিজ করেছে যেটা অল ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়াতে একদম ভাইরাল হয়ে গেছে, সব জায়গাতে তারই নাম চলছে, যেমন BTS অল টাইম নিউজে থাকে। আর আজ লুইস কোরিয়াতে আসছে, মানে এতদিন সে বিদেশে থাকতো। আর সবাই যখন এই নিউজটি জানতে পেরে যায় তখন তারা এয়ারপোর্টে সকাল থেকে এসে ভিড় জমায়, স্পেশালি মেয়েরা এবং রিপোর্টাররা। এরপর আমরা লিয়ের ফ্যামিলি দেখতে পাই, যারা হলেন লিয়ের মা এবং বাবা। তারা একটি রেস্টুরেন্ট চালায় এবং লিকে খুব ভালোবাসে, আর লি হলো লুইসের বিশাল বড় ফ্যান, কারণ তার রুম পুরোপুরি লুইসের ফটো, আর্টিকেল, পেপার কাটিং সবকিছুতেই ভর্তি ছিল। এদিকে লি স্কুলে যাবে বলে মেকআপ করছিল। কোরিয়ার স্কুলের রুলসও সেই যেটা আমাদের এখানকার আজকালকার টিনেজারদের ড্রিম স্কুল। যাই হোক, সে কিছু একটা গিফট নিয়ে বেড়ায়। রাস্তায় তার সাথে তার বেস্ট ফ্রেন্ডের দেখা হয়ে যায়, যার নাম মিন। এখানে লিয়ের বাবার রিয়াকশন দেখে বোঝা যাচ্ছিল যে তারা শিওর যে ফিউচারে মিনই হবে লিয়ের বয়ফ্রেন্ড, তাই তারা তাকে অ্যাকসেপ্টও করে নিয়েছে। এরপর তারা দুজনে স্কুলে পৌঁছায়, তবে স্কুল যাওয়ার আগে লি ওই গিফটটি একটি লকারে রেখে যায়। ক্লাসে এসে লিয়ের মতোই তার বাকি ফ্রেন্ডসরাও লুইসের ফ্যান, তারা তার ভিডিও দেখে এক্সাইটমেন্টে পাগল হয়ে যাচ্ছিল। সেখানে আরো একটি মেয়ে ছিল যার নাম সিয়ং, যে লিয়েরই ফ্রেন্ড, বাট তার মধ্যে এইসব আইডিয়াল টাইটেলের কোনো ইন্টারেস্ট ছিল না। আর আজকে লুইস যেহেতু কোরিয়াতে আসছে তাই তাকে দেখার জন্য সবাই একদম এক্সাইটেড হয়েছিল, বাট এখন তো তাদের স্কুল চলছিল, কিন্তু লি তো সবার চেয়ে দু হাত আগেই থাকতো। সে পিটি ক্লাসে মিন এবং সিয়ংকে নিয়ে একটা ভালো মতন প্ল্যান করছিল। সে মিনকে বলে খেলতে খেলতে তার দিকে বলটি ছুড়ে দিবে আর সে অজ্ঞান হয়ে নাটক করবে, যাতে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর সেই সময়তে সে লুইসকে দেখতে পালিয়ে যেতে পারে। কিন্তু প্ল্যান অনুযায়ী মিন তার উপরে বলটি ছুটতেই পারে না, তাই ভুল করে ওই বলটি গিয়ে লাগে সিয়ংয়ের ওপর। তাই সিয়ং তাড়াতাড়ি করে বলটি নিয়ে লুইসের কপালে মেরে দেয়, যাতে করে লি অজ্ঞান হওয়ার নাটক করে মাটিতে পড়ে যায়। আর মিনও তাকে কোলে তুলে নিয়ে দৌড়াতে দৌড়াতে বাইরে চলে আসে, বাট সে আরো কিছুটা দূর তাকে কোলে নিয়ে দৌড়াচ্ছিল আর লি তাকে দেখতেই থাকে। এরপর লি তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে তার ড্রেস চেঞ্জ করে সে সোজা এয়ারপোর্টে পৌঁছায়। সেখানে সে ব্লগিং করতে করতে সোজা সামনের দিকে চলে আসছিল, হঠাৎ করে একটি হোয়াইট ড্রেস আপে ছেলের সাথে ধাক্কা খায়, তাতে বেচারির মোবাইলটিও ভেঙে যায় আর তার হাতে পায়ে চোট লাগায় সে সেখানে পড়ে যায়। এই ছেলেটি হলো লুইস। সে ফ্যানদের হাত থেকে বাঁচার জন্য সে চোখ মুখ দেখে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিল। সে লিকে জাস্ট সরি বলে সেখান থেকে চলে যায়, তাতে লি প্রচন্ড রেগে যায়, বাট তখনই সবাই চিল্লাতে লাগে লুইস আসছে, লুইস আসছে বলে। তাই লিও তাকে ছেড়ে দিয়ে লুইসকে দেখার জন্য চলে আসে। এদিকে একটি ছেলে মাস্ক, টুপি এবং সানগ্লাস পরে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছিল। লুইসের ফ্যানরা তাকে লুইস ভেবে তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তার মাস্ক টুপি খুলে দেখে, আরে এ তো লুইস নয়। লি তাকে দেখে শকড হয়ে যায়, কারণ সে এত কষ্ট করে স্কুল থেকে পালিয়ে মোবাইল ভেঙে যাকে দেখতে এসেছিল তাকে সে দেখতেই পায় না। এদিকে লুইস আরামসে এয়ারপোর্ট থেকে এসে তার ম্যানেজার এবং ড্রাইভারের বলে দেয়া কারে এসে উঠে যায়। সে ম্যানেজারকে বলে এইসব কথা কি খুব দরকার ছিল, সে বলে অবশ্যই, কারণ তুমি একজন আইডিয়াল আর তোমাকে সবাই যদি নর্মালেই দেখে নাই তাহলে টাকা পয়সা খরচ করে তোমাকে কেউ দেখতে আসবে না আর তাতে আমাদের লাভও হবে না। এই সমস্ত লাভ লোকসানের কথা শুনে বেচারা লুইস ভাবে কি ভাগ্য আমার, আমি নিজের ইচ্ছাতে কোথাও যেতেও পারি না। এদিকে লি এয়ারপোর্ট থেকে বেরিয়ে তার ফ্রেন্ডকে ভিডিও কল করে, তখন সে জানতে পারে টিচার জেনে গেছে যে মিন তাকে স্কুল থেকে পালাতে সাহায্য করেছে, তাই মিনকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, যেখানে একটা সরি লেখা বাক্স তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে আর সমস্ত স্টুডেন্টরা তার মজা নিচ্ছে।
এরপর দেখা যায় লি এর বাবা মা রেস্টুরেন্টে কাজ করছিল আর এদিকে লি একটা টলি নিয়ে চুপি চুপি বেরোচ্ছিল লুইসের নিউ অ্যালবাম কিনতে তখন তার বাবা তাকে দেখে নেয় কিন্তু লিকে সে সবসময়তে সাপোর্ট করায় তার মাকে সে কিছু বলে না আর লিকেও সেখান থেকে যেতে দেয় প্রথমে তো সে তার দুই ফ্রেন্ডের কাছে আসে যারা তারই জন্য স্কুলে পানিশমেন্ট পেয়েছিল এখানে মিং তার উপরে খুব রেগেছিল লি কন্টিনিউ তাকে মানানোর চেষ্টা করে এবং নিজের পায়ের চুট্টি দেখিয়ে বলে তোমার চেয়ে বেশি কষ্টটা আমি পেয়েছি তাও তুমি আমার উপরে রাগ করে আছো মিন বলে কি আছে ওই লুইসের মধ্যে যে তুমি ওর পিছনে এত টাইম ওয়েস্ট করছো লি বলে আচ্ছা তো তোমার এতে টাইম ওয়েস্ট করা মনে হচ্ছে নিজের পছন্দের জিনিসে টাইম ওয়েস্ট করা হয় না ধরো তোমার কোনোদিন কোনো গার্লফ্রেন্ড হলো তাহলে তুমি কি ওর সাথে টাইম স্পেন্ড করবে নাকি তুমি ওর সঙ্গে টাইম ওয়েস্ট করবে আমার তো তোমার গার্লফ্রেন্ডের কথা ভেবেই দয়া হচ্ছে যদিও আমার তোমার প্রতি সিম্প্যাথি থাকবে মিন তার বকবক না শুনে সোজা এসে স্বপনারের কাছে ব্যান্ডেজ কিনতে আসে এবং বলে আপনি কি লুইসকে চেনেন মহিলাটি বলে আমি লুইসের ফ্যান পেজের ম্যানেজার মিং এদিক ওদিক তাকিয়ে দেখে চারিদিকে শুধু লুইসেরই ফটো সে বুঝে যায় লি এখানে কেন আসে রোজ দিন কারণ এখানকার ওনার নিজেই লুইসের অনেক বড় ফ্যান মিন এসে লিনকে সেই ব্যান্ডেজটি দেয় এবং অবশেষে লি তার রাগ ভাঙাতে পারে সেখানে সিয়ং সবকিছু নোটিশ করে যে লি বুঝতে না পারলেও সে বুঝতে পেরেছে যে মিন তাকে লাইক করে এদিকে নিউজেও চলে এসেছে যে লুইসের যে ফ্যান সাইনিং ইভেন্ট হচ্ছে সেখানে তার নতুন গানের অ্যালবাম কিনতে সব মেয়েরা ট্রলি নিয়ে চলে এসেছে কারণ এই অ্যালবামগুলির মধ্যেই রয়েছে এতগুলি ফ্যানের মধ্যে শুধুমাত্র 100 জনই হবে লাকি ফ্যান তারাই শুধুমাত্র সাইনিং ইভেন্টে যেতে পারবে এখানে লিও পৌঁছায় সিয়ন এবং মিনকে সঙ্গে করে এরপর তারা অ্যালবাম কিনে চলে আসে সেই রেস্টুরেন্টে প্রথমে তো তারা প্রে করে যেন কমপক্ষে একটি অ্যালবামেও স্টিকার অন্ততপক্ষে পাওয়া যায় যাতে লি সাইনিং ইভেন্টে যেতে পারে প্রথমে সিয়ন স্ক্যাচ করে কিন্তু কোনো স্টিকার ছিল না তারপরে মিন ক্র্যাচ করতে যাচ্ছিল কিন্তু লিন তাকে থামিয়ে দিয়ে বলে আগে আমি করব সে ওই ট্রলিতে করে কমপক্ষে 100টার উপরে অ্যালবাম কিনে এনেছিল সে একটা একটা করে সবকটা অ্যালবাম ক্র্যাচ করে কিন্তু কোনোটাতেই সে ওই স্টিকার পায় না আর সবশেষে একটি অ্যালবাম থেকে যেটা সিয়ন তাকে দিয়ে বলে আমার মনে হচ্ছে এইটার মধ্যে তুমি ওই স্টিকারটি পেয়ে যাবে তখন লি ওটাতে ক্র্যাচ করে এবং সত্যি সত্যি লুইসের একটা স্টিকার বেরিয়ে আসে যেটা দেখে সে আনন্দে লাফাতে লাগে কারণ সে ফাইনালি লুইসের সাইনিং ইভেন্টে পৌঁছাতে পারবে তখন মিনো তার অ্যালবাম থেকে ওই স্টিকারটি ক্র্যাচ করে এবং সেও সেখানে স্টিকার পেয়ে যায় তাতে লিয়ের আনন্দটা মাটি হয়ে যায় কারণ সে এতগুলা অ্যালবাম বাই করে একটি মাত্র স্টিকার পেয়েছে কিন্তু মিন তো একটি অ্যালবাম বাই করে একটাতেই স্টিকার পেয়ে গেছে তাই লি বলে সব অ্যালবামের পে তুমি করবে কারণ তুমি লুইসের লাকি ফ্যান মিন বলে আমি ওর ফ্যান নই তাই আমি কোনো রকম পেটে করতে পারবো না এদিকে লুইস এক্সাইটেড হয়ে মোবাইলে সার্চ করছিল কোরিয়াতে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যাবে তখন তার বডিগার্ড এবং ম্যানেজার আসে লুইস তাকে বলে আমাকে কিছু টাকা দাও আমি কোরিয়া ঘুরতে যাব ম্যানেজার বলে বাইরে তোমাকে ঘুরতে যাওয়ার পারমিশন কে দিয়েছে লুইস বলে তুমি তো বলেছিলে আমাকে এখানে কিছুটা ফ্রি টাইম দেবে ম্যানেজার বলে হ্যাঁ বলেছিলাম কিন্তু সেটা এই হোটেলের মধ্যে তুমি এখানে যা ইচ্ছা তাই করতে পারো কিন্তু বাইরে যাওয়ার তোমার অ্যালাউ নেই বেচারা তো মুড অফ হয়ে যায় সে কাঁচের জানলা দিয়ে কোরিয়ার দৃশ্য দেখতে লাগে আর তাকে দেখে মনে হচ্ছিল কোনো ছোট বাচ্চাকে ঘরের মধ্যে আটকে দেওয়া হয়েছে তবুও সে এখান থেকে বেরানোর কোনো একটা রাস্তা তো বের করবেই এদিকে লি সারা দিন ধরে অ্যালবাম কিনে তার টাইম নষ্ট করে খুশি মনে বাড়ি আসে সঙ্গে সঙ্গে তার বাবা তার মায়ের হাত থেকে বাঁচানোর জন্য ট্রলিটি নিয়ে নেয় এবং সেটাকে সে ফ্রিজের মধ্যে লুকিয়ে দেয় আর লি তার মাকে এদিকে আসতে দেয় না পরে সিনে দেখা যায় লুইস একটা প্ল্যান বের করেছে এই ঘরের মধ্যে দুটি দরজা ছিল তখন তার বডিগার্ড একটি দরজা দিয়ে ভিতরে আসলে সে তাড়াতাড়ি করে আরেকটি দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায় বডিগার্ডকে বোকা বানিয়ে সে বাইরে অবধি তো চলে আসে কিন্তু সেই বডিগার্ড তার পিছনেই পড়ে যায় সে তাড়াতাড়ি করে ট্যাক্সি ধরে সেখান থেকে পালাতে লাগে এদিকে লিও তার রেস্টুরেন্টের কিছু ফুড ডেলিভারি করতে বেরিয়েছিল এদিকে লুইস আনন্দের সাথে কোরিয়া করছিল এবং লিয়ের রেস্টুরেন্টের কাছাকাছি এসে সে গাড়ি থেকে নেমে পড়ে এবং নিজেকে খুব ফ্রি মনে করছিল কিন্তু বেচারা কেপ অফ আইডিয়াল লুইসের বডিগার্ড সেখানে কার নিয়ে পৌঁছে যায় আর আরও কয়েকটি বডিগার্ডকে সঙ্গে করে সে নিয়ে এনেছিল আর তাদের দেখে লুইস তো দৌড়াতে শুরু করে আর তাকে দেখে মনে হচ্ছিল সে কিছু একটা চুরি করে পালাচ্ছে আর এখানকারই কোনো এক শপে লি তাদের ফুড ডেলিভারি করে বেড়াচ্ছিল এদিকে লুইস অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর একটি দেওয়ালের পিছনে এসে লুকিয়ে যায় এবং ঘুরে দেখতে আসে বডিগার্ড সেখান থেকে চলে গেছে কিনা তখনই পিছন থেকে লি সাইকেল চালিয়ে আসছিল
তখন দুজনের মধ্যে ধাক্কা লেগে যায়, যার ফলে লি সোজা লুইসের উপর চলে আসে। আর সে হয়তো লুইসের ফেসটি দেখে নিয়েছিল, তাই সে শকড হয়ে বলে, তুমি কি লুইস? আর এখানেই আমাদের এই পার্টটি শেষ হয়ে যায়। তো পার্টের শুরুতে দেখা যায় লি সাইকেলে করে এসে সোজা লুইসকে ধাক্কা মেরে দেয় এবং তার ফলে লি লুইসের উপরে চলে আসে। সে লুইসকে দেখে বলে, তুমি কি লুইস? লুইস তো শকড। লি বলে, না না, তুমি কেন লুইস হতে হবে? তখন তার বডিগার্ডও আসছিল, তাই লুইস তাড়াতাড়ি করে উঠে লিয়ে সাইকেল নিয়ে দৌড়াতে লাগে। লিও তার পিছনে ছুটতে লাগে, এটা ভেবে যে সে তার সাইকেল চুরি করে নিয়ে পালাচ্ছে। এইভাবে পালাতে পালাতে কোন রকমে বডিগার্ডের পিছন ছাড়িয়ে এরা একটা ফাঁকা জায়গাতে আসে। তখন লি দেখে তার সাইকেলটি ভেঙে গেছে। সে তো লুইসকে চিনতে পারেনি, তাই বলে, তোমার জন্য আমার সাইকেল ভেঙে গেছে। লুইস বলে, নো প্রবলেম, আমি তোমাকে নতুন সাইকেল কিনে দেবো। লি তাকে এসে বলে, মনে হয় না যে তোমার আমাকে এর আগে সরি বলা উচিত। লুইস বলে, ওকে সরি। তখন লি এর মনে পড়ে যায় যে এই ছেলেটির জন্যই এয়ারপোর্টে তার মোবাইলটি ভেঙে গেছিল, তখনও সে যে সরি বলে চলে গেছিল। তখনও লুইসেরও এয়ারপোর্টের কথা মনে পড়ে যায়। লি তার ফোনটি বের করে দেখায় যে দেখো, তোমার জন্য আমার ফোনটি ভেঙে গেছে। তখন তার মোবাইলের স্ক্রিনে লুইসের ওয়ালপেপারটি শো হয়। লুইস বুঝে যায় যে তার মানে এই মেয়েটি তারই ফ্যান এবং সে তাকে বলে, আমি তোমাকে নতুন ফোন কিনে দেবো। বাট সে তো এই কথাটিতে খুব রেগে যায় এবং বলে, আরে তুমি পালাচ্ছ কোথায়? আগে তুমি তোমার ফেসটা দেখাও, তুমি কে যে এত হাই প্রোফাইল হয়ে ঘুরে বেড়াচ্ছ? বলে সে তার ক্যাপটি খুলতে লাগে। লুইস তো তার টুপিটি ধরে এদিক ওদিকে মুভ করতে লাগে এবং বলে, না টুপি না, টুপি না, একদম নয়। সে একদম বাচ্চাদের মতন করছিল, যা দেখে লিও অবাক হয়ে যায়। তখন লুইসের পেট গুড়মুড় করতে লাগে, তার খিদেও পেয়েছিল আর তার কাছে টাকাও ছিল না। তাই লি তার উপর দয়া দেখিয়ে সে যে খাবারটি ডেলিভার করতে বেরিয়েছিল সেই খাবারটি তাকে দিয়ে দেয়। লুইস খাবারগুলি এমন করে খাচ্ছিল যেন মনে হচ্ছিল দুই দিন ধরে কিছু খাইনি বেচারা। তাকে এইভাবে খেতে দেখে লি ভাবে, আমি একে লুইস ভাবছিলাম, ও তো কত স্মার্ট আর কত হ্যান্ডসাম, আর এই তো একদম বাচ্চাদের মতন খাচ্ছে। লুইস তখন খাবার খাচ্ছিল আর লি তাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছিল। তাই লুইস বলে, আরে তুমি আমাকে ফেলে কোথায় যাচ্ছ? লি বলে, এখন আমি কি তোমার সামনে কি নাচ করব? লুইস বলে, না তোমার নাচার দরকার নেই। তখন লি এর কাছে তার বাবার কল আসে। আসলে সে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও বাড়ি ফিরেনি, তাই তার বাবা খুব টেনশন করছিল। লি উনাকে জানায় যে আমি একটু পরেই বাড়ি আসছি, আসলে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। কল কাট করলে লুইস আবারও তাকে বলে, তুমি আমাকে এইভাবে একা ছেড়ে যেতে পারো না। লি বলে, দেখো যে আমি মানলাম যে আমি তোমাকে ভুল করে লুইস ভেবে নিয়েছিলাম, কিন্তু তুমি লুইস হতে পারো না, কারণ তুমি ওর থেকে হাইটে অনেক শর্ট, ওর থেকে অনেক বেশি পাতলা, একদম অর্ডিনারি একটা ছেলে। লুইস বলে, আমি অর্ডিনারি দেখানোর চেষ্টা করছি। লি বলে, ও তো তুমি অর্ডিনারি হওয়ার চেষ্টা করছো, তুমি আসলে কে? আগে তোমার চেহারাটা দেখাও। এই কথাটি শুনে লুইসের খুব রাগ উঠে যায় যে একটি ফ্যান হয়েও তার আইডিয়ালকে চিনতে পারছে না। সে তার গগলসটি খুলে দেখায় এবং সোজা গিয়ে বেঞ্চের উপর বসে যায়। এমন ভাব করছিল যেন এবার তো লি তাকে অলরেডি চিনেই ফেলেছে। বাট লি বলে, কি নাটক করছো, আমার তো তোমাকে কোনো অ্যাঙ্গেল থেকেই লুইস লাগছে না। লুইস বলে, আচ্ছা ওইসব ছাড়ো, তুমি যখন চলে যাচ্ছ তাহলে যাওয়ার আগে আমাকে কিছু টাকা ধার দিয়ে যাও। বেচারার কাছে টাকা কিংবা ফোন কোনোটাই ছিল না। লি বলে, দেখো আমি তোমাকে বলছি, এইসব প্রাইভেট লোন আর বেশি নিও না। ছাড়ো, আমি তোমাকে কি জ্ঞান দিচ্ছি, আমার নিজেই তো অনেকের কাছে ধার হয়ে আছে। আসলে আমাকে না কিছু টাকাই পকেট মানি দেওয়া হয়, আর এই মাসে তো আমি লুইসের 50টা অ্যালবাম কেনার জন্য আমার মাসের পকেট মানি সব শেষ করে ফেলেছি। তবুও জানো, আমি লুইসের সাইনিং ইভেন্টে যাওয়ার পাস পেয়ে গেছি, আমি ওই দিনের জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। লুইস বলে, আরে তুমি পাগল নাকি, এগুলি কোম্পানির পয়সা কামানোর বিজনেস স্ট্র্যাটেজি। আচ্ছা ছাড়ো, তুমি আমাকে তোমার মোবাইল নাম্বারটি দিয়ে যাও, যাতে আমি তাড়াতাড়ি বাড়িতে গিয়ে তোমার অ্যালবামের জন্য পে করে দিতে পারি। লি বলে, ও তো তোমার আমার নম্বর চাই, তুমি কি হও যে আমি তোমাকে আমার নাম্বার দেব? আমি কোনো অচেনা মানুষকে আমার নাম্বার দিই না। লুইস বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন লুইসের সাইনিং ইভেন্টে যাবে তখন তার সামনে গিয়ে প্রথমে তুমি কি বলবে? লি বলে, আমি তাকে বলবো একটি গান শোনাতে। লুইস বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওর হয়ে একটা গান করে দিচ্ছি। বলে সে গান ধরে, যেটা শুনতে মোটেও ভালো লাগছিল না। তাই লি হেসে বলে, আরে তুমি থামো, সবার পক্ষে বিনা প্র্যাকটিসে লুইসের গান করাটা সম্ভব নয়। তার মুখে নিজের এত বদনাম শুনে বেচারা লুইস তো খুব রেগে যায়। সে বলে, কি সবসময় তো লুইস লুইস করো, কি আছে ওর মধ্যে? ও তো একদমই পারফেক্ট না, ও তো শুধুমাত্র ম্যানেজারের কথাই উঠে বসে। এটা শুনে লি খুব রেগে যায় এবং বলে, তোমার সাহস কি করে হয় তুমি আমার সামনে লুইসের বদনাম করছো? তুমি জানো ওর গান শুনে কত মানুষ কত মোটিভেট হয়?
আমি তো ওকে দেখেই মোটিভেট হয়ে আইডিয়াল হওয়ার স্বপ্ন দেখেছি। লুইস বলে, ও তো তুমি সত্যি আইডিয়াল। লি বলে, আরে না, সেকেন্ড অডিশনের রেজাল্টের জন্য ওয়েট করছি। আর আমি তো লুইসের গানও চুজ করেছি ড্যান্স করার জন্য, দেখবে বলে সে তাকে ড্যান্স দেখাতে লাগে। আর তার স্টেপগুলি অনেক বেশি ভুল হচ্ছিল, তাই লুইসটাকে সে স্টেপগুলি ঠিক করে শেখায়। আর কিছুক্ষণ তারা একসাথে ড্যান্স করে। এরপর তারা একসাথে লিয়ের বাড়ির কাছাকাছি আসছিল। লি বলে, থ্যাংক ইউ আমাকে এত ভালো করে ড্যান্স শেখানোর জন্য। সে নিজের ব্যাগ থেকে লুইসের লেখা ব্যাজটি খুলে দিয়ে তাকে পরিয়ে দেয়, যেটা সে পরে লুইসের সাইনিং ইভেন্টে যেত। সে বলে, আমি শিওর যে তুমি লুইসের অনেক বড় ফ্যান, তাই তুমি ওর ড্যান্স স্টেপগুলি খুব ভালো করে লক্ষ্য করেছো। আর তার মুখ থেকে নিজের এত সুনাম শুনে লুইসের খুব ভালো লাগে, তার ফার্স্ট কোরিয়া এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল। সে চুপচাপ নিজের বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে ম্যানেজারের বডিগার্ড এসে তাকে ঘুমাতে দেখে বলে, তোমার কি মনে হয় যে এই 2 ঘন্টার মধ্যে তৈরি হয়ে স্টুডিওতে আসতে পারবে? লুইস বলে ওঠে, অবশ্যই, কেন নয়। এরপর স্টুডিওতে এসেও সে খুব এক্সাইটেড ছিল, সে কুল লুক দিয়ে ফটোশুট করে। সে লি আসার খুশিতেই একটু বেশি আনন্দের সাথে অ্যাডস এবং ফটো সব শুট করছিল। পরের সিনে লিকে স্কুলে দেখা যায়, সে নেক্সট অডিশনের জন্য ড্যান্স প্র্যাকটিস করছিল। এরা এখানে গল্প করছিল আর ওইদিকে একটি মেয়ে মিনকে গিফট এবং লাভ লেটার দিয়ে তাকে প্রপোজ করে। বাট মিন প্রতিবারের মতন এবারও প্রপোজাল রিজেক্ট করে সোজা এদের কাছে চলে আসে। লি বলে, আরে তোমার উপরে আমার খুব হিংসা হয়, তুমি একটা অ্যালবাম কিনলে আর সেটাতেই তুমি লুইসের স্টিকার পেয়ে গেলে। মিন বলে, আমাকে কি ইভেন্টে যেতে হবে? আমি একমাত্র ছেলে হব যে ওই ইভেন্টে যাব। লি বলে, ছাড়ো যেতে হবে না বলে সে সিয়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। মিন বলে, আরে আমার জন্য থামো বলে সে তাদের পিছনে দৌড়াতে লাগে। এরপর তারা ওই শপে আসে যেখানে বেচারা মিন দুটি মেয়ের মধ্যেখানে পড়ে ফেঁসে গেছিল, স্পেশালি লি। সে তার উপরে নানান রকমের হেয়ার ব্যান্ড অ্যাপ্লাই করে বোঝার চেষ্টা করছিল তাকে কোনটাতে কিউট লাগছে, কারণ সে মিনকে শাইনিং ইভেন্টে কিছুটা এইরকম ভাবেই নিয়ে যেতে চাই। সিয়ং মিনকে বলে, তোমাকে তো সবকিছুতেই দেখতে বেশ ভালোই লাগছে, তাহলে তুমি আইডিয়াল হওয়ার চেষ্টা কেন করছো না? মিন বলে, আরে না আমার ওইসবে কোনো ইন্টারেস্ট নেই। তখন লাকিলি একটি মহিলা এসে তাদের সামনে একটি বিজনেস কার্ড দেখিয়ে বলে, তোমরা তো দেখতে বেশ ঠিকঠাকই লাগছো, তাই তোমরা কি নেক্সট আইডিয়াল অডিশনের জন্য অ্যাপ্লাই করতে চাও? লি বলে, আমি অন্য একটা কোম্পানির রেজাল্টের জন্য ওয়েট করছি। তখন মহিলাটি মিনের দিকে তাকায়, তাতে লি এবং শিয়ং হাসতে লাগে। সে চলে গেলে মিন কার্ডটি তুলে নেয়, তাই শিয়ং বলে, আরে বাহ, তুমি কিন্তু আইডিয়ালের জন্য ট্রাই করতে পারো, আর যদি আইডিয়াল হয়ে যাও তাহলে আমি তোমার ম্যানেজার হব। লি বলে, আচ্ছা তো তুমি দল বদলাচ্ছ? এরপর এরা দুজনে মিলে মিনকে সোলো সিঙ্গিং ট্রাই করার জন্য এখানে নিয়ে আনে, যেখানে মিনের গান শুনে এরা ডিসকাস করে যে এ খুব একটা খারাপও গান করে না, এর গলা তো বেশ ভালোই, যদি ট্রাই করে তাহলে একজন ফেমাস আইডিয়াল হতেও পারবে। এরপর বাড়ি যাওয়ার সময় লি তাকে সিরিয়াসলি জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি আইডিয়াল হতে চাও? তাহলে কিন্তু ভালোই হবে, আমিও আইডিয়াল হব, তুমিও আইডিয়াল হবে, আর আমাদের রাস্তাও এক হয়ে যাবে, তাহলে আমরা দুজনেই সারা লাইফ একসাথে থাকতে পারবো। এটা বলে সে বাড়ি চলে আসে। আর মিন বাড়ি এসে কথাটি সিরিয়াসলি নিয়ে নেয় যে তার ক্র্যাশ অর্থাৎ লি বলেছে সে আইডিয়াল হলে সারা লাইফ একসাথে থাকবে। তাই সে এক্সাইটেড হয়ে ইন্টারনেটে লুইসের ড্যান্সিং ভিডিও চালিয়ে তার স্টেপগুলি ফলো করতে লাগে, আর তার ড্যান্স করে দেখে খুব ফানি লাগছিল। এরপর সাইনিং ইভেন্টের দিন চলে আসে, যেখানে লুইসের অফিসের বাইরে অনেক মেয়েরা লাইন লাগিয়ে দাঁড়িয়ে ছিল। তখন লুইস গাড়ি করে সেখানে এলে সব মেয়েরা তার গাড়ির উপরেই ঝাঁপিয়ে পড়ে। সে তার ম্যানেজারকে বলে, আমি কি কিছুক্ষণের জন্য বাইরে বেরোতে পারি? ম্যানেজার বলে, ওটা তোমার জন্য খুব ডেঞ্জারাস হয়ে যাবে। কিছুক্ষণের জন্য তাদের রিয়েকশন দেখে লুইস তো ভয়ও পেয়ে যায় এবং গাড়িতে ভিতরে চলে যায়। এদিকে লিও ইভেন্টে যাওয়ার জন্য আনন্দের সাথে রেডি হচ্ছিল, ওদিকে লুইসও ইভেন্টের জন্য রেডি হচ্ছিল। সে ইভেন্টের জন্য একটু বেশি এক্সাইটেড ছিল, কারণ সেখানে লি যে আসবে সে নিজের ড্যান্সটা একবার প্র্যাকটিসও করে নাই। তারপর লিয়ের দেয়া লুইস নামের ব্যাজটি লাগিয়ে নেয় এবং নিজের মনে মনে লিকে বলতে থাকে, তুমি আজকে আসলে আমি তোমাকে দেখাবো আমি কতটা সৎ আর পাতলা, না একজন অর্ডিনারি, আমি তোমাকে দেখাবো আমি কতটা কুল। আমি আমার লাইফে এই রকম একটি মেয়ের সাথে ফার্স্ট টাইম দেখা করলাম যে আমার সাথে এই রকমের আচরণ করেছে। এদিকে লিওসও এক্সাইটেড হয়ে মেকআপ করে মিনের কাছে আসে, কারণ সেই তাকে ইভেন্টের জন্য নিয়ে যাচ্ছিল। এদিকে ওই সফের আন্টিও লুইসের ইভেন্টে চলে আসে। মেয়েরা তো যেমন তেমন, বাট লুইসের জন্য আন্টি তো একটু বেশি এক্সাইটেড ছিল। এদিকে লি যেতে যেতে আনন্দের সাথে মিনকে বলে,
তুমি যদি সত্যি আইডিয়াল হতে পারো তাহলে আমি তোমার কোনো না কোনো একটা উইশ পূরণ করব। তুমি যেটাই বলো না কেন আমি কোনো কেয়ার করব না, আমি শুধুমাত্র তোমার উইশ পূরণ করব। এটা শুনে মিন তো ডাবল এক্সাইটেড হয়ে যায়, আর তার ফেস থেকে বোঝা যাচ্ছিল না জানি সেই লিয়ের কাছে কি না কি চাইবে। হতে পারে সে তাকে প্রপোজ করবে, তা আমরা পরেই দেখতে পাবো। তখন তারা ইভেন্টে যেতে লেট করছিল, তাই লি তাকে তাড়াতাড়ি করে সাইকেল চালিয়ে যেতে বলে, আর সেই চক্করে দুজনে একটি ট্রাকের সামনে চলে আসে আর তাতে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এটা এতটাই ভয়ানক ছিল যে দুজনেই দুই সাইডে পড়ে যায়। এদিকে লুইস স্টেজে আসে, সে প্রথমে তো লিকে খুঁজছিল কিন্তু এত মেয়েদের মধ্যে সে তাকে খুঁজে পায় না, তাই নিজের পারফর্মটি করতে লাগে। এদিকে লি লুইসের জন্য যেগুলো গিফট কিনে নিয়ে এসেছিল সেই সবই সেখানে ছিটিয়ে পড়ে যায়। আর তার অবস্থা খুব খারাপ ছিল কারণ অনেক জায়গাতে চোট খাওয়ার দাগ ছিল। কিছুক্ষণ পর মিনের জ্ঞান ফিরে, তারও চোট লেগেছিল কিন্তু সে যেমন তেমন করে লিয়ের কাছে আসে। তখনও লি অজ্ঞান হয়েছিল এবং তাকে উঠানোর চেষ্টা করে। আর এদিকে লুইস ও ইভেন্ট কমপ্লিট করে, তখনও সে লিয়ের নামে চেয়ারটি দেখছিল। সে বাইরে এসে একটি গিফট এবং লিয়ের ব্যাচটি হাতে নিয়ে ভাবতে লাগে লি কেন তার ইভেন্টে এলো না। সে অনেকক্ষণ এখানে বসে লিয়ের জন্য ওয়েট করছিল কিন্তু অনেক রাত হয়ে যায়, ম্যানেজার তাকে বাড়ি যাওয়ার জন্য ডাকে। তাই লুইসই বা এখানে বসে থেকে লিয়ের জন্য ওয়েট করে কি বা করবে, সে গাড়িতে উঠে যায়। আর কোথাও যেন সে লিয়ের সাথে কানেক্ট হয়ে গেছিল, তাই তার না আসাতে লুইসের মুড অফ হয়ে যায়। আর এই পার্টটি এখানেই শেষ হয়ে যায়। পার্টির শুরুতে দেখা যায় অ্যাক্সিডেন্টের পর মিন লিকে নিয়ে হসপিটালে আনে, সঙ্গে সঙ্গে তাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। আর তখনই লিয়ের বাবা মা এবং শিয়ং সেখানে আসে। লিকে ওটি রুমে নিয়ে চলে গেলে তার বাবা মা কান্নায় ভেঙে পড়ে। এখানে মিনকে দেখে বোঝা যাচ্ছিল সে নিজের ভুলের জন্য যতটা রেগে আছে ততটাই স্যাড হয়ে আছে। আর তাকে দেখে মনেই হচ্ছিল সে লিয়ের জন্য এবার বড়সড় কিছু একটা করতে চলেছে। এদিকে লুইসের ফ্যান সাইনিং ইভেন্ট কমপ্লিট করে সে কিছুক্ষণ লিয়ের জন্য অপেক্ষা করে, কিন্তু কিছুক্ষণ পর সে কোরিয়া ছেড়ে চলে যায়, মানে সে কোরিয়াতে কিছুদিনের জন্য শো করতে এসেছিল। এদিকে লিয়ের অপারেশন হয়ে যাওয়ার পর ডক্টরটার বাবা মাকে এসে বলে লি এখন অবধি বিপদ থেকে বাইরে আছে, কিন্তু তার শরীরে কিছু ফ্র্যাকচার এসেছে। আর সব থেকে বড় ফ্র্যাকচার হলো তার বাম দিকের কানের কিছু একটা প্রবলেম হচ্ছে, তার জন্য ও সুস্থ হয়ে যাওয়ার পরও কানে অনেক রকমের আওয়াজ শুনতে পাবে। আর এটাও হতে পারে যে সে সারা জীবনের জন্য কানে হয়তো শুনতে পাবে না। এটা শুনে তার মা কান্নায় ভেঙে পড়ে। আর মিন এখনো অবধি কোনো কথা বলেনি, সে লিয়ের অ্যাক্সিডেন্টের পর কঠোর হয়ে যায়। এরপর সে কে-পপ আইডিয়ালের জন্য অডিশন দিতে যায়। সে আসলে এখানে নিজের নয় লিয়ের স্বপ্ন পূরণ করতে এসেছে। সবার মতন সেও প্রথম প্রথম অনেক জায়গায় রিজেক্ট হয়ে যায় কিন্তু সে কখনোই হার মানেনি, সে অনেক পরিশ্রম করে। এরপর 5 বছর পরের সিন দেখানো হয় যখন মিন সত্যি সত্যি আইডিয়াল হয়ে গেছে, আর সব আইডিয়ালদের মতো তারও পিছনে অলটাই মেয়েদের লাইন লেগে থাকে। বাট মিন এখনো অবধি লিয়ের উপর ক্র্যাশ খেয়ে বসে আছে। এখানে আমরা লিকেও দেখতে পাই যে অ্যাক্সিডেন্টের পর এখন একদম সুস্থ হয়ে গেছে, কিন্তু তার চোটের কারণে সে আইডিয়াল হতে পারেনি, তাই সে মিনের কোম্পানিতেই পিএম ম্যানেজারের কাজ করছে। এখানে এই কোম্পানির ইউটিউবে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, তাই এখন তারা চ্যানেলের অফিসিয়াল ভিডিও রিলিজ করতে চলেছে যেখানে শিয়াংও এই কোম্পানিতে জব করে। মিনের সাথে তার টিমের বাকি মেম্বার্সরাও এখানে ছিল। আর এই ভিডিওটি সবারই খুব পছন্দ হয়, তাই তারা লিকে বাহবা জানায় কারণ লি এই ভিডিওটি বানিয়েছিল। বাড়ি যাওয়ার সময় লিকে মিন মেসেজ করে বলে তাকে বাড়ি ছেড়ে আসার কথা বলে, বাট লি বলে আরে না, অফিসে সবসময় তোমার মুখ দেখতে আমি বোর ফিল করছি, তাই আমি বাড়িতে গিয়ে অন্ততপক্ষে তোমার মুখ দেখতে চাই না। আর তাছাড়াও আমি এখন বাড়ি যাচ্ছি না, আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি। অফিসের ব্যালকনি থেকে মিন তাকে বলে কেন আবার কানে কোনো প্রবলেম হলো নাকি। লি বলে হ্যাঁ, মানে কানে আজকাল একটু বেশি শুনতে পাচ্ছি যার কারণে রাতের ঘুম হচ্ছে না। পরের সিনে দেখা যায় ওই কোম্পানিতে অডিশন চলছে, এখানে একটি মেয়েকে দেখা যায় যে অডিশন দিতে এসেছিল আর তার এটা সেকেন্ড ট্রায়াল চলছে, আর সেই খুব ভালো পারফর্মও করেছে। এই মেয়েটির নাম ইয়ংজু, যার রোল আমরা এরপর দেখতে পাবো। পরের সিনে মিনের বস তাকে ডিনারের জন্য ইনভাইট করে কিছু বিজনেসের ব্যাপারে কথা বলতে। সে বলে দেখো, তুমি ফার্স্ট টাইম অডিশন দিতে এসে বলেছিলে তুমি লুইসের চেয়েও বড় আইডিয়াল হতে চাও, আর তোমার স্বপ্ন আর আমার স্বপ্ন সেম সেম ছিল, তাই আমি তোমাকে সিলেক্ট করেছিলাম। আর আমার মনে হয় এখন ওই সময়টা চলে এসেছে যে তুমি ইউএসএ তে তোমার গানের অ্যালবাম লঞ্চ করো। মিন বলে আমার মনে হয় না আমার গ্রুপের মেম্বার্সরা এই ব্যাপারে এগ্রি করবে কারণ আমরা রিসেন্টলি কাজ শুরু করেছি। উনি বলেন না, আমি তোমাকে সোলো পারফর্মের জন্য বলছি না,
এখন আমাদের লুইসের দরকার আছে। আমি আমার সমস্ত পাওয়ার লাগিয়ে দেব লুইসে তোমার সাথে কোলাবরেট করার জন্য, কারণ ইউএসএতে ফেমাস হতে গেলে তোমাকে লুইসের প্রয়োজন হবে, কারণ ও ইউএসএতে অনেক বেশি ফেমাস। এদিকে লিকে দেখা যায় যে তার কানে আলাদা একটা আওয়াজের জন্য তার ঘুম হয় না। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অ্যাক্সিডেন্টের পর যে প্রথমবার যখন অডিশন দিতে গেছিল তখন তার ড্যান্স করতে করতে আবার অতিরিক্ত জোরে শব্দ শুনতে পায়, আর সেই জন্য তার আইডিয়াল হওয়ার ক্যারিয়ার শেষ। তারপর সে পাবলিক লন্ড্রিতে চলে যায় আর সেখানকার ওয়াশিং মেশিনের আওয়াজে সে একটু ঘুমাতে পারে। ফ্ল্যাশব্যাক শেষ হলে সে সিয়ংকে কল করে। সে বলে, কি হয়েছে, তোমার কি রাতে ঘুম হচ্ছে না? লি বলে, হ্যাঁ আমার ঘুম আসছে না, তুমি তো জানোই। আমি ভাবছি ওই দিন যদি আমার অ্যাক্সিডেন্ট না হতো তাহলে আমি এখন কি করতাম। সে বলে, কি আবার করতে, তুমি একজন ফেমাস আইডিয়াল হতে। লি বলে, হ্যাঁ তাহলে আমি লুইসের সাথে দেখা করতেও পেতাম। সিয়ং অবাক হয়ে বলে, তুমি 5 বছর পর প্রথমবার লুইসের নাম করলে। লি বলে, হ্যাঁ কারণ লুইস আমার সেই সময়কার ক্র্যাশ ছিল, তাই 5 বছর পর তাকে আমার মনে পড়লো। আচ্ছা তো তুমি এখন কোথায় আছো? সে বলে, আমি এয়ারপোর্টে কাউকে পিক করতে এসেছি, কিন্তু অফিস থেকে বলেনি যে আমাকে কাকে পিক করতে হবে। আর তখনই লুইস এসে কারের উইন্ডোতে নক করে, আর তাকে এত কাছ থেকে দেখে সিয়াং তো চিল্লিয়ে ওঠে। লি বলে, কি হলো? সিয়াং বলে, আমি তোমাকে পরে কল করছি। আর তারপরে সে তাকে অফিসে নিয়ে আসে। অফিসের পার্কিং প্লটে বস এবং তার ম্যানেজার ওয়েট করছিল। তখন লুইস এসে বসের সাথে কুল স্টাইলে হ্যালো হাই করে, যাতে তারা একটু বেশি অবাক হয়ে যায়। এরপর তারা ভিতরে চলে যায়। তখন সিয়ং লিকে লুইসের খবর দেওয়ার জন্য কন্টিনিউ কল করতে থাকে, বাট লি তার কল পিক করে না। এদিকে অফিসে এসে বস লুইসকে কন্টিনিউ মানানোর চেষ্টা করে মিনের সাথে কলাপ করার জন্য। অনেকক্ষণ পর লুইস রাজিও হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে মিন সেখানে আসে। লুইসটা প্রথমে কন্টিনিউ মিনকে নিয়ে মজা করে যে, তুমি তো আমার গান অনেক শুনেছ, বাট আফসোস যে আমি তোমার একটাও গান শুনিনি, তোমার ব্যান্ডের নামও কেমন যেন একটা। এই ধরনের কিছু কথাবার্তা বলে তাকে অপমান করছিল। সে কথা বলতে বলতে একটি চিজি বিস্কুট খাচ্ছিল। শেষমেশ মিন তো তার এত বদনাম শুনে খুব রেগে যায় এবং সোজা তার মুখের সামনে চলে আসে এবং তাকে একটি ছোট্ট আয়না দেখিয়ে বলে, চিজ বলে সে আবারও নিজের জায়গায় চলে আসে। লুইস আয়নাতে নিজের দাঁত দেখে লজ্জিত হয়ে যায়, তাই সে তার দাঁত ঢেকে কথা বলার চেষ্টা করে যে, আমার একটা টুথব্রাশ চাই। তার আচরণ দেখে এরা দুজনে হাসতে লাগে। ওয়াশরুমে এসে লুইসের চেহারা দেখার মতন ছিল। বাইরে সে মিনকে এত অপমান করার পর লাস্ট অব্দি নিজেই অপমানিত হয়ে গেল। এদিকে সিয়ং এত বারে বারে কল করায় লি দৌড়িয়ে তার কাছে আসে আর তাতে তার আইকার্ডটি সেখানে পড়ে যায়। সিয়ং তাকে বলে, তুমি জানো মিন এবং লুইস কলাপ করছে? লি বলে, তার মানে লুইস এই কোম্পানিতেই আছে? সে বলে, হ্যাঁ আমি একটু আগেই ওকে এয়ারপোর্ট থেকে এখানে নিয়ে এসেছি। এদিকে তখন লুইস আসছিল। সে লিয়ের আইকার্ডটি ওখান থেকে পড়ে পায়। সে সেখানে লেখা নামটি লি বলে চিল্লাই। লি তার দিকে তাকিয়ে শকড হয়ে যায়। তখন লুইস তার সামনে এসে বলে, এইভাবে কি দেখছো? আর সেই সময়তে সেখানে মিন আসে এবং লুইসের হাত থেকে আইডি কার্ডটি নিয়ে লিয়ের গলায় পরিয়ে দেয় এবং বলে, তোমাদের এত নার্ভাস হওয়ার দরকার নেই, কারণ এখনো অবধি লুইস আমাদের টিমের নাম শুনেইনি। এখানে মিন এবং লুইসের চোখে চোখে একটা ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যায়। রুমে এসে লুইস মিনের ব্যবহারে প্রচন্ড ইরিটেটেড ফিল করে, কারণ সে সব সময় নিজেকে টফ আইডিয়ালি ভেবে এসছে, বাট তার সামনে মিন তাকে খুব একটা ভাও দেয়নি। এদিকে এরা গল্প করছিল। সিয়ং তাকে বলে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি যখন তোমার 5 বছরের আগের ক্র্যাশকে দেখতে পেলে তখন তুমি কেমন ফিল করলে? লি বলে, প্রথমে তো আমি একটু শকড হয়ে গেছিলাম, কিন্তু খুব একটা কিছু ফিল হয়নি, তাকে নর্মালি লেগেছিল। পরে সিনে লুইসকে দেখা যায়, সে মিনের পারফরম্যান্স দেখছিল, তা দেখে সে ভাবে একদম খারাপ নয়, ভালোই পারফর্ম করে। ভিডিওর পিছনে যে ভয়েসটি হচ্ছিল সেটা আসলে লিয়ের ভয়েস ছিল, আর সেটা লুইস বুঝতে পেরে যায়, যা থেকে লুইস বলে, একদম বেকার ভয়েস। সে তখন টিভি খুলে দেখে সেখানে কে-পপ শো চলছিল, যেখানে মিনের গ্রুপ আর একটি কে-পপ আইডিয়ালের গ্রুপ দুটোর মধ্যে কম্পিটিশন চলছিল। সেখানে মিনের টিম ফার্স্ট প্রাইজ পায় আর তাদের গ্রুপ কোরিয়ার 1 নম্বর ফেমাস কে-পপ গ্রুপের অ্যাওয়ার্ড পায়। তারা অফিসে এসে খুব এনজয় করে ফ্যানদের জন্য ভিডিও শুট করে সেগুলি আপলোড করে। আর ওই সাইডে লি বসে বসে ভাবছিল, লুইস যখন তার নাম ধরে ডাকলো তখন সে কেন কিছু ফিল করলো না, তাই সে ভেবেই নাই লুইসের জন্য তার ফিলিং শেষ হয়ে গেছে। এদিকে মিন এত বড় অ্যাওয়ার্ড পেয়ে এসেও নিজের প্র্যাকটিসে ব্যস্ত ছিল। সে কন্টিনিউ লুইসের ড্যান্স স্টেপগুলি ফলো করছিল। তখন তার একটি টিম মেম্বার এসে বলে, আমরা সবাই মিলে পার্টি করতে যাচ্ছি, তাই তুমি কি আমাদের সাথে যাবে?
মিন তাকে মানা করে দেয়। এদিকে লুইস ওয়াশরুমে এসে দেখে শ্যাম্পু বডি ওয়াশ সবকিছুই শেষ হয়ে গেছে। সে রেডি হয়ে এসে বসকে একটি লিস্ট দিয়ে বলে আমার এইগুলি এখনই লাগবে। বস তার ম্যানেজারকে বলে এই জিনিসগুলি এখনই নিয়ে আসার ব্যবস্থা করো। লুইস আবার বলে আমি জামা কাপড় কিছু নিয়ে আনিনি, তাই কোরিয়ার ট্রেন্ডিং ড্রেস নিয়ে আনার ব্যবস্থা করো। যেটা যেটা আমার পছন্দ হবে সেটা আমি রেখে দেবো, আর যেটা পছন্দ হবে না সেগুলো আমি ফেরত দিয়ে দেবো। বসের তো এই কথাগুলি শুনে প্রচন্ড রাগ হচ্ছিল, তবুও সে যেহেতু তাকে গেস্ট হিসেবে নিয়ে এনেছে তাই সে সবকিছু সহ্য করে নাই এবং শান্তভাবে তাকে জিজ্ঞাসা করে তোমার কি আর কিছু লাগবে। লুইস বলে হ্যাঁ আমার একটা ম্যানেজার লাগবে, যতদিন না আমার ম্যানেজার কোরিয়াতে আসছে। এরপর বস লিকে কেবিনে ডেকে পাঠায়, তাকে বলে তুমি তো জানোই মিন এবং লুইস মিউজিকে কোলাব করছে, তাই তুমি কিছুদিন লুইসের ম্যানেজার হয়ে কাজ করো আর তাদের দুজনের ভিডিও এডিট করো। লি তো প্রথমে লুইসের ম্যানেজার হতে রাজি হয় না, কিন্তু বস তাকে 100% বোনাস দেওয়ার অফার করে, তাই সে রাজি হয়ে যায়। এরপর লি লুইসের ম্যানেজার হিসেবে তাকে পিক করতে আসে। সে তাকে হোটেলে নিয়ে যাচ্ছিল, রাস্তায় মিনের একটি পারফিউমের অ্যাড দেখে যেই পারফিউমটা 5 বছর আগে লুইসও অ্যাড করেছিল, তাই সে বলে এই পারফিউমটি এখানে এখনো চলছে? লি বলে হ্যাঁ তুমিও তো এটাতে অ্যাড করেছিলে। লুইস বলে তুমি কি তাহলে আমার ফ্যান ছিলে? লি বলে কে ছিল না। এটা শুনে লুইস খুব খুশি হয়ে যায়। এরপর হোটেলে পৌঁছায় লি ভাবে এবার তার কাজ শেষ, বাট লুইস তাকে ভিতরে আসতে বলে। তার ঘরে অনেক ড্রেস শুজ সবকিছু ছিল। লুইস বলে আসলে আমি এগুলির মধ্যে কিছু রিটার্ন করব, তাই আমি একটা একটা করে ট্রাই করব আর তুমি তার ফটো তুলে আমাকে বলবে কোনটা কোনটা ভালো লাগছে। তখন লুইস ওখানেই জামা চেঞ্জ করতে লাগে, তাই লি বলে তুমি কি এখানেই চেঞ্জ করবে? সে বলে হ্যাঁ তোমার যদি প্রবলেম থাকে তাহলে তুমি উল্টো দিকে করে থাকো। এরপর সে একটা একটা করে চেঞ্জ করতে থাকে আর লি তার ছবি তুলে তাকে বলতে থাকে কোনটা ভালো কোনটা খারাপ। আর এই কাজগুলি কমপ্লিট হতে 1 থেকে 2 ঘন্টা লেগে যায়। তাতে লি বেচারি খুব ক্লান্ত হয়ে এবং খুব রেগে গিয়ে ক্লাবে চলে আসে। সে সেখানে কন্টিনিউ ড্রিঙ্ক করতে থাকে। তখন সিয়ং এসে বলে আরে বাপরে একটু আস্তে খাও, কি হয়েছে এটা কি? লি তাকে লুইসের ম্যানেজার হওয়ার কথা বলে, তাতে সেও খুব শকড হয়ে যায়। তখন তারা মিনকে ভিডিও কল করে এখানে এসে তাদের সাথে জয়েন করতে বলে, বাট মিন এখন আইডিয়াল হয়ে গেছে, সে এখন শুধুমাত্র ডায়েটের খাবারই খায়, তাই বলে তোমরা এখন খাও, পরে কোনো একদিন যদি সুযোগ পাই তাহলে তোমাদের সাথে জয়েন করব। পরের সিনে দেখা যায় কোম্পানিতে মেয়েদের গ্রুপের জন্য 4 জন মেয়েকে চুজ করা হয়েছে, যেখানে ইয়াংসুকেও চুজ করা হয়েছিল। সিলেকশনের পর তার সাথে লিয়ে দেখা হয়ে যায়। আসলে এরা দুজনে স্কুল টাইমে ক্লাসমেট ছিল। এরপর লি লুইসের হোটেলে এসে দেখে সে রূপচর্চা করছে। কোরিয়াতে ছেলেরাও মেয়েদের সাথে তাল দিয়ে রূপচর্চাতে টাকা খরচা করতে থাকে, সো এটা ওদের কাছে নর্মাল। আর তার উপরে লুইস একটা আইডিয়াল, সো তাকে এইভাবে দেখে লি খুব একটা কিছু ডিরেক্ট করে না। লুইস বলে 1 ঘন্টার মধ্যে মিটিং আছে, কিন্তু আমি মিটিং এ যাওয়ার আগে কিছু কোরিয়ান ডিশ ট্রাই করতে চাই, তুমি নেটে সার্চ করে দেখো। লিও তার কথা অনুযায়ী সে অনেকক্ষণ ধরে ডিশ সার্চ করে করে লাস্টে যখন অর্ডার দিতে যাই তখন লুইস বলে ছাড়ো, বডি ঠিক রাখার জন্য আমাকে কিউকাম্বারই খেতে হবে। এরপর সে ড্রেসের কাছে এসে তাকে বলতে লাগে কোনটা পরবো, ব্ল্যাকটা নাকি হোয়াইটটা। আর সে এইভাবে অনেকক্ষণ নাটক করতে থাকে। তখন লিও তার সাথে নাটক করে এবং তাকে বলতে থাকে ব্ল্যাকটা পরো, না না হোয়াইটটা, এটাতে বেশি ভালো লাগবে, না ওটাতে বেশি ভালো লাগবে। এতে লুইস প্রচন্ড বিরক্ত হয়ে বলে থাক আমি নিজেই চুজ করে নেব। এরপর প্রেস কনফারেন্স স্টার্ট হয়। প্রথমে তো সবকিছু নর্মালি চলছিল, কিন্তু হঠাৎ করে সমস্ত রিপোর্টারদের ফোনে লুইসের ব্যাপারে একটি মেসেজ আসতে লাগে। আসলে 3 বছর আগে কোনো একটি ট্যাক্স ফ্রডে লুইসের নাম জড়িয়ে গেছিল। তখন ওই কেসটা তো ক্লোজ হয়ে গেছিল, কিন্তু ওই কেসটি আবার শুরু হতে চলেছে। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। পার্টির শুরুতে দেখা যায় মিন এবং লুইসের কলাব হওয়ার প্রেস কনফারেন্স হচ্ছিল। হঠাৎ করে সব রিপোর্টারদের কাছে লুইসের ব্যাপারে একটি মেসেজ আসতে লাগে যে লুইস 3 বছর ধরে ট্যাক্স চুরি করেছে। সঙ্গে সঙ্গে রিপোর্টাররা তাকে এই ব্যাপারে কোশ্চিন করতে লাগে। তারা তো তখন নিজের মতন করে স্টোরি লিখতে লাগে। তখন কোম্পানির বস কিম এই ব্যাপারটি হ্যান্ডেল করে। এটা বলে যে যতক্ষণ না অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আসছে ততক্ষণ আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না। এরপর তারা সেখান থেকে উঠে চলে যাচ্ছিল, কিন্তু বাইরে অলরেডি ট্যাক্স ডিপার্টমেন্টের লোক ওয়েট করছিল। তারা লুইসকে সঙ্গে করে নিয়ে যায় অফিসে এসে তারা লুইসকে বলে 3 বছর ধরে সে কেন ট্যাক্স পে করেনি। লুইস বলে আমি এই ব্যাপারে কোনো কিছুই জানতাম না, কারণ এইসব ব্যাপার আমার ম্যানেজারই সামলাতো। আর তুমি যেই ট্যাক্সের কথা বলছো আমি তার থেকে অনেক বেশি ইনকাম করি, বলো আমাকে কত টাকা পে করতে হবে। তখন সেই অফিসার সমস্ত ফাইল নিয়ে এসে ক্যালকুলেট করে বলে তোমাকে মোটামুটি 27 মিলিয়ন টাকা পে করতে হবে। লুইসের কাছে তো এত টাকা এখন ছিলই না, তাই সে শান্ত হয়ে বলে দেখো আমি তোমাকে টাকা দিতে পারি,
কিন্তু আমি যখন কোনো অন্যায় করিনি তখন আমি তোমাকে এইভাবে টাকা দেব না। হোটেলে এসে লুইস কন্টিনিউ ম্যানেজারকে কল করতে থাকে, বাট সে তার কলটি রিসিভ করে না। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লুইস কোরিয়াতে আসার এক সপ্তাহ আগে ম্যানেজারের সাথে কথা বলছিল। তার ম্যানেজার তাকে একটি কোম্পানির সাথে ডিল করার কথা বলে, কিন্তু লুইস তাতে রাজি হয় না। তাই ম্যানেজার বলে, তুমি কোরিয়া থেকে ঘুরে আসো, তারপরে আমরা এই ব্যাপারে ডিসকাস করব। কিছুক্ষণ পর তার বডিগার্ডকে কল করে এবং সে বলে, তোমার ম্যানেজার তোমাকে ধোঁকা দিয়েছে, তোমার যত প্রপার্টি ছিল সব সে বিক্রি করে দিয়েছে, এখন তোমার কাছে কিছু নেই। তোমার খুব মন ছিল না যে ফ্রি হয়ে ঘুরে বেড়ানোর, তাহলে তুমি এখন ফ্রি হয়ে ঘুরে বেড়াও। আসলে এই সব কাণ্ডগুলি ম্যানেজার এবং বডিগার্ড দুজনা মিলেই করেছে। তারা লুইসকে ইউজ করে ওর সমস্ত টাকা পয়সা ধন দৌলত সবকিছু লুটে নিয়েছে। এদিকে বস কিমও এই ব্যাপারে জানতে পেরে যায়। সে তো খুব টেনশনে পড়ে যায়, কারণ এমনিতেই সমস্ত লোকজন অফিসের বাইরে লুইসের নামে প্রোটেস্ট করছে। তার উপরে কোম্পানি লুইসের উপরে যা ইনভেস্ট করেছিল তার সব টাকা তারা নিয়ে চলে গেছে। বস তো একদম টেনশনেই চলে আসে, সে লুইসকে ডেকে পাঠায়। লুইস সেখানে আসে কিন্তু সে আগের মতনই অ্যাটিটিউড দেখাতে থাকে। সে বলে, ঠিক আছে আমি একটা সুযোগ দিচ্ছি, তুমি আমার সাথে কাজ করতে পারো। বস বলে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, আগে পাবলিকের সামনে গিয়ে সবাইকে সরি বলো, তারপরে আমি তোমাকে কোম্পানিতে কাজ দিব। লুইস বলে, প্রথমত আমি কোনো অন্যায় করিনি, তাই আমি কাউকে সরি বলতে পারবো না। দ্বিতীয়ত আমি হচ্ছি লুইস, আমি একটা অ্যালবাম মার্কেটে লঞ্চ করলেই সব টাকা উঠে যাবে। বস বলে, তোমার কি মনে হয় যে এখনো তোমার অ্যালবাম কেউ শুনবে? আর তার আগে আমি তোমার হোটেলের খরচ বন্ধ করে দেব, কারণ তোমার পিছনে আমার অনেক টাকা খরচা হচ্ছে। তারপর যদি তুমি পাবলিকে সরি বলতে পারো তাহলেই আমি আমার সাথে কাজ নিব। লুইস এই কথাটি শুনে প্রচন্ড রেগে গিয়ে সেখান থেকে উঠে চলে যায়। যেতে যেতে লি সামনে আসে, বাট সে তাকে ইগনোর করে দিয়ে চলে যায়। এরপর লি এর কাছে নিউজ আসে লুইস হোটেল থেকে বেরিয়ে আসছে। আসলে কোম্পানি তার খরচ আর উঠাবে না বলে তাই তাকে হোটেল ছেড়ে দিতে হয়। সে যেখানে যেখানে যাচ্ছিল পাবলিক তার ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেয়, আর সেই জায়গাগুলো দেখে দেখে লি তাকে সেখানে সেখানে খুঁজতে চলে যায়, কিন্তু তাকে সে কোথাও পায় না। এইভাবে রাতের বেলাতে সে লুইসকে একটি পার্কে দেখতে পায়। লি তো প্রথমে তাকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে আনে, কারণ সে জানত লুইসের ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট গভর্নমেন্ট থেকে সবকিছু ফ্রিজ করে দিয়েছে, তাই সকাল থেকে সে কিছুই খায়নি। খেতে বসেও লুইসের অ্যাটিটিউড কম হয় না। সে বলে, তোমার কি মনে হয় যে আমি এই ধরনের খাবার খাবো? লি বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি, তুমি তোমার আগের ফর্মে চলে এসেছো, সো নাটক বন্ধ করে খাবার খাও। এরপর সে তাকে নিজের বাড়িতে নিয়ে আনে, কারণ তার থাকার মতন কোনো জায়গাও ছিল না। সেখানে লি এর মা তাকে দেখে নর্মালি বিহেভ করে, বাট তার বাবা লুইসকে খুব একটা পছন্দ করে না। এরপর তার মা তাকে স্টোর রুমে নিয়ে আনে, কারণ তাদের বাড়িতে লুইসের থাকার জন্য দ্বিতীয় কোনো ঘর ছিল না। ঘর খুব ছোট ছিল, তাই লুইসের চেহারা দেখে তার মা বলে, আমি জানি তোমার এখানে ফিজিক্যালি ভাবে ফিট হতে একটু অসুবিধা হবে, কিন্তু তুমি এখানে শান্তিতে থাকতে পারবে। লি এবং তার মা ঘর থেকে চলে গেলে লুইস ঘরে বসে কিছুটা রিল্যাক্স ফিল করে। রাতে ঘুমানোর সময় সে মোবাইল খুলে শুধু তার বিরুদ্ধে নেগেটিভ কমেন্টই দেখতে পায়, যা দেখে সে দুঃখী হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে উঠে লি তার মায়ের কাছে এসে বলে, মা আমি অফিসে যাচ্ছি, লুইস ঘুম থেকে উঠে গেলে ওকে তুমি ব্রেকফাস্ট দিয়ে দিও। তার বাবা বলে, ও অনেক সকাল বেলাতে উঠে কোথাও চলে গেছে। এটা শুনে লি টেনশনে পড়ে যায়। এদিকে লুইস অফিসে আসছিল, সেখানে মিনও আসছিল, তাই সে লুইসকে অফিসে আসতে দেখে। সে বস কিমকে কল করে জিজ্ঞাসা করে, আজ কি লুইসের সাথে কোনো মিটিং আছে? সে বলে, না তো। এদিকে লুইস অফিসের ছাদে এসে রেলিং এর উপর উঠে সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে লাগে এবং ভাবে, এখন আমার কাছে হারানোর মতন কিছু নেই, তাই বস কিমের কথাই আমার পাবলিকের সামনে ক্ষমা চাইতেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তখন মিন দৌড়ে দৌড়ে আসে এবং লুইসকে দেখে তাকে তাড়াতাড়ি করে সেখান থেকে ঠিক এইভাবে নামায়। লুইস উঠে বলে, আরে তুমি এটা কি করলে? আমার কাছে একটা মাত্রই হোয়াইট শার্ট ছিল, যেটা তুমি খারাপ করে দিলে। তুমি কি ভাবলে আমি এখানে সুসাইড করতে এসেছি? মিন বলে, এই জায়গাতে দাঁড়ালে সবাই তো এটাই ভাববে, তাই না? এরা দুজনে মিলে কথা বলতে বলতে অফিসের ভিতরে আসে। মিন বলে, তাহলে তুমি কি ভাবলে, এখন তুমি কি করবে? সে বলে, আমি ওটাই বলবো যেটা বস কিম আমাকে করতে বলেছে, আমি পাবলিকের সামনে গিয়ে সরি বলবো। এদিকে লি লুইসকে খুঁজতে খুঁজতে অফিসে এসে দেখে এরা দুজনে ভালো মেজাজে হাত মিলাচ্ছে। সেটা দেখে সে ভাবে, তার মানে দুজনের মধ্যে মিল হচ্ছে। সেখানে বস কিমও আসে, সেও নিজের চোখে এটা দেখে শকড হয়ে যায়। এরপর লুইস বসের সাথে কথা বলতে আসে, সে জানায় যে সে সরি বলবে আর তার সাথে যে ব্যবহার করেছে তার জন্য সে ক্ষমাও চায়। বসও তাকে সরি বলে ওইভাবে তাকে হোটেল থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু এটাও বলে যে সত্যি তাদের অনেক বেশি খরচা হয়ে যাচ্ছিল, তাই যদি সে চায় তাহলে সে তার জন্য একটি সিম্পল রুম বুক করে দেবে। লুইস বলে, তার দরকার নেই, কারণ সে অলরেডি ঘর পেয়ে গেছে।
এরপর সে মিডিয়ার সামনে এসে তার সমস্ত ফ্যানদেরকে সরি বলে। কিন্তু কিছু পাবলিক থাকে যারা তার সরি ভিডিওটিকেও নেগেটিভ ভাবে নেয়, যে সে এইসব করে নাটক করছে। এদিকে লি সোশ্যাল মিডিয়াতে হেটস কমেন্ট দেখে খুব রেগে যায়। সে সবাইকে মেসেজের থ্রু ঝগড়া করতে লাগে। ধীরে ধীরে সিচুয়েশন নর্মাল হতে লাগে আর অফিসের সামনে থেকে সমস্ত রিপোর্টাররা সেখান থেকে চলে যায়। রাতের বেলা এরা যখন বাড়ি ফিরছিল তখন লি তাকে দেখে মজা করে বলে, আমি জানতামই না যে তুমি এত বেশি ম্যাচিওর হয়ে গেছো। তখন লুইস ফিল করে এই জায়গাটিতে এর আগেও সে কখনো এসেছে। লি বলে, আরে কালকেই তো তুমি আমাদের বাড়িতে এই রাস্তা দিয়ে গেছিলে। পরের দিন সকালে লি ঘুম থেকে উঠে দেখে নিজের ঘরটা একদম গোছানো নেই। তাই সে প্ল্যানিং করে যে লুইসকে বিনা পয়সাতে ঘরে থাকতে এবং খেতে সে দিবে না। তাই সে তাকে দিয়ে প্রথমে নুডলস বানায়, বাট নুডলসে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জল ছিল। এরপর লি তাকে জামা কাপড় কাচতে দেয়। লুইস ওয়াশিং মেশিন থেকে একটি ব্রা নিয়ে এসে বলে, এটাও কি আমাকে ধুতে হবে? লি তো তার সামনে বলে দেয়, এটি ওয়াশিং মেশিনে ভরবে না, এটা হ্যান্ড ওয়াশ করতে হবে। কিন্তু সে চলে যাওয়ার পর সে খুব লজ্জিত ফিল করে। এরপর বেচারা সারাদিন কাজকাম করে এসে প্রচন্ড ক্লান্ত হয়ে বেডে এসে ঘুমাতে লাগে। বাট সে এত ছোটখাটে অ্যাডজাস্ট করতে পারছিল না। হঠাৎ করে তার পায়ে লেগে কিছু জিনিসপত্র পড়ে যায় এবং সেখানে সে তার নিজের ছবি, পোস্টার এবং আর্টিকেল আর তার সাথে ডায়েরিও দেখতে পায়, আর একটি বড় মাপের পোস্টারও দেখতে পায়, যা দেখে সে মনে মনে ভাবে, আচ্ছা তাহলে হাই স্কুলে তুমি আমার এত বড় ফ্যান ছিলে, এবার দেখো আমি কি করি। কিছুক্ষণ পর লি যখন তার রুমে আসছিল সে ঢুকতেই লুইসের পোস্টার দেখে ভয় পেয়ে যায় এবং সে বুঝে যায় লি সবকিছু জেনে গেছে। সে তাড়াতাড়ি করে স্টোর রুমের দিকে আসে যাতে তাকে আর লজ্জিত হতে না হয়। কিন্তু ততক্ষণে লুইস তো ডায়েরিটাও হাতে পেয়ে গেছে, তাই লি এসে তার হাত থেকে ডায়েরিটি কেড়ে নেওয়ার চেষ্টা করে, কারণ সে লুইসকে নিয়ে অনেক রকমের কল্পনার কথা লিখেছিল। সে সেখানে লিখেছিল, লুইস তার স্বপ্নের রাজকুমার, একদিন আসবে আর তাকে বাঁচাবে, এরকমই কিছু সে লিখেছিল। লুইস এগুলি পড়ে হাসতে লাগে। লিয়ের তো এতে মান সম্মান সব চলে যাচ্ছিল, কারণ সে এখন বড় হয়ে গেছে এবং জবও করছে, এখন আর সে স্কুল লাইফের ফ্যানগার্ল নেই। বাট লি তার হাত থেকে ডায়েরিটি নিতে পারে না, তাই সে ছোটখাটো সব জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। আর লুইস সারা রাত বসে বসে লিয়ের ওই ডায়েরিটি পড়তে থাকে। এদিকে সিওন মিনের গ্রুপের লিডারের সাথে কথা বলছিল। তখন লিডার বাকি মেম্বার অর্থাৎ মিন ছাড়া বাকিদের সাথে চ্যাট করছিল। তারা বলে, ভালোই হবে যদি মিন লুইসের সাথে কোলাপ না করে, কারণ সে কোলাপ করলে সে ইউএসএ চলে যাবে, তাহলে তাদের টিমের কি হবে। তাই তারা মিনকে ছাড়া একটি আলাদা গ্রুপ করতে চায় যেখানে লিডার এতে সম্মতি দেয় না। পরের দিন রাতে লি অফিস থেকে বাড়ি ফিরলে লুইস চুপ করে তার জন্য ওয়েট করছিল। সে তার কাছে এসে বলে, এত দেরি কেন করলে, আমি বাড়িতে সারাদিন ধরে কত বোর হচ্ছিলাম। লি বলে, কেন তুমি বোর হচ্ছিলে, সারাদিন তুমি গান লিখতে পারো, এক্সারসাইজ করতে পারো, এমনকি ড্যান্সিং প্র্যাকটিস করতে পারো। তার সাথে কথা বলে লুইস ফিল করে সে এর আগেও কোনো দিন লিয়ের সাথে কথা বলেছে, কিন্তু সে তাকে কিছু বলে না। এরা তখন বাড়ি এসে দেখে লিয়ের বাবা মা এখনো রেস্টুরেন্টে কাজ করছিল, তাই সে জোর করে তাদেরকে ফ্রেশ হতে ভিতরে পাঠিয়ে দেয় এবং বাকি কাজটা সে এবং লুইস করবে বলে। এরপর সমস্ত কাজ করার পর যে খাবার বেঁচেছিল তার মধ্যে থেকে এক পিস লুইস খেতে লাগে। তখন সে ফিল করে এইরকম খাবার সে আগে কখনো খেয়েছে এবং তার মনে পড়ে যায় 5 বছর আগের কোরিয়াতে সে প্রথম একটি মেয়ের সাথে কথা বলেছিল, সেই হলো লি। এদিকে মিন অনেকক্ষণ ধরে লিকে কল করে তাকে না পাওয়ায় সে তাড়াতাড়ি করে তার বাড়িতে চলে আসে এবং এদের দুজনকে একসাথে দেখতে পায়। তখন লুইস লিকে বলতেই যাচ্ছিল সেই দিনকার ঘটনা, বাট মিন সেখানে চলে আসে। এরপর তারা এমন ভাবে বসে থাকে এবং দুজনের মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যায়। মিন লিকে নিয়ে সাইডে আসে তার সাথে কথা বলতে, কিন্তু লুইসে তাদের কথাগুলি শোনাতে প্রচন্ড এক্সাইটমেন্ট ছিল, তাই সে কান পেরিয়ে তাদের কথা শোনার চেষ্টা করে। মিন বলে, লুইসে তোমার বাড়িতে আছে সেটা তুমি আমাকে জানাওনি কেন? লি বলে, আরে আমি তোমাকে বলতে চেয়েছিলাম বাট আমি টাইমই পাইনি, তুমি তো জানোই ওর এখন সিচুয়েশন, এখন ও এইভাবে কোথায় বা যাবে, তাই আমি ওকে নিয়ে এখানে এসেছি। এটা তুমি এত রাগ করছো কেন? বেচারা মিন তাকে বলতেও পারে না যে সে লুইসের সাথে মেলামেশাটা একদমই পছন্দ করছে না, কারণ সে তাকে লাইক করে, কিন্তু ফ্রেন্ডশিপ যাতে না ভেঙে যায় তাই সে এই কথাগুলি কিছু বলে না। আর লিও এত বোকা যে এখন অবধি বুঝতেই পারে না যে মিন তাকে কতটা ভালোবাসে। তখন লুইস আর থাকতে না পেরে সে সোজা এদের কাছে চলে আসে এবং জিজ্ঞাসা করে, আমি কেন লিয়ের বাড়িতে থাকতে পারবো না? কাবাব মেয়ের হাড্ডি হওয়ার জন্য মিনও তাকে দেখে খুব রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে আবার ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যায়। এরপর মিন নিজের বাড়িতে চলে যায় আর লি ঘুমিয়ে যায়। আর এদিকে লুইস এখনো বসে বসে লিয়ের সেই ডায়েরিগুলি পড়ছিল। পরের দিন সকালে লুইস বসে বসে ভাবে যে লি যখন ঘর থেকে বেরোবে সে তাকে বলে দেবে
পাঁচ বছর আগে সেই তার সাথে কথা বলেছিল, আর এটা শুনে লি আনন্দে শক হয়ে যাবে। কিন্তু রিয়েলিটি হলো এটাই যে লি যখন ব্রেকফাস্টের জন্য বেরিয়ে আসে তখন সে ডাইরেক্ট বলে দেয় যে দেখো আমি জানি তুমি আমার ডায়েরি পড়ে এটা ভাবছো যে আমি এখনো তোমার ফ্যান, বাট এটা সত্যি নাই। ওটা স্কুল লাইফ ছিল আর এখন আমি বড় হয়ে গেছি আর আমি একটি কোম্পানিতে জবও করি, তাই যদি তুমি মনে করে থাকো যে আমি এখনো তোমার ফ্যান এটা তুমি ভুল ভাবছো। এটা শুনে লুইসের মন ভেঙে যায়, তাই সে আর কিছু বলতে পারে না। পরের সিনে দেখা যায় অফিসে লিয়ের সাথে ইয়োজোর দেখা হয়ে যায়। তারা কথাবার্তা বলছিল তখন মিন সেখানে এলে ইয়োজি তার সাথে খুব ক্লোজ হয়ে কথা বলতে লাগে, তাই লি তাদেরকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু এটা দেখে মিন তাড়াতাড়ি করে তার কাছে চলে আসে আর তাদেরকে একসাথে দেখে ইয়োজো খুব জেলাস ফিল করে। এরপর তারা কারে এসে বাড়ি যাচ্ছিল, তখন লিয়ের কাছে লুইসের কল আসে, সে তাকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে। তখন মিন একটা আইডিয়া লাগায় যে আজ তারা সবাই মিলে লিয়ের বাড়িতে গিয়ে ডিনার করবে। তখন তারা সবাই মিলে লিয়ের বাড়িতে চলে আসে এবং তারা ডিনার করতে লাগে। সেখানে অতিরিক্ত ড্রিঙ্ক করে সিয়াং একদম ড্রাঙ্ক হয়ে যায়। সে মিনকে বলে তুমি কেমন ছেলে, আজ অবধি আসল কথাটা লিকে বলতেই পারলে না। এবং লিকে বলে তুমি কি কোনো ড্রামার কুইন যে আজ অবধি বুঝতে পারলে না আসল ব্যাপারটা কি। লি তো কিছু বুঝতেই পারে না। এরপর সে লুইসের কাছে এসে তার কাছে ক্ষমা চাইতে লাগে, কারণ সে পাঁচ বছর আগে লিকে ক্যাজুয়ালি বলেছিল লুইসের ক্যারিয়ার পাঁচ বছরের মধ্যে একদম শেষ হয়ে যাবে, আর আজ সেটা সত্যিও হয়ে গেছে। সিয়ং লুইসের এমন অবস্থার জন্য নিজেকে দোষী ভাবতে লাগে। আর এইদিকে তাদের ছেড়ে দিয়ে মিন এবং লি নিচে চলে আসে। মিন বলে লুইসের তোমার বাড়িতে থাকাটা কি খুব জরুরি। লি বলে তুমি তো জানোই ওর অবস্থা, আর এই সব কিছু জেনে আমি ওকে কি করেই বা বাইরে একা ছেড়ে দিতে পারি। এরপর মিন নিজের কারে এসে অনেক ভাবনা চিন্তা করে এবং একটি লিস্ট বানায়। এরপর সে লুইসের ঘরে এসে তাকে বলে তোমাকে আমার সাথে আমার বাড়িতে যেতে হবে। আর এইদিকে লি বাইরে জল খেতে এসে দেখে লুইস সেখানে নেই, আর মিন তাকে মেসেজ করে যে সে লুইসকে নিজের বাড়িতে নিয়ে গেছে। আর এখানে এই পার্টি শেষ হয়ে যায়। পার্টির শুরুতে দেখা যায় মিন লুইসকে লিয়ের বাড়ি থেকে তুলে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সে ফুল স্পিডে গাড়ি চালায়, তাতে বেচারা লুইস ভয়ে মরে যাচ্ছিল। কিছুক্ষণ পর তারা বাড়িতে পৌঁছায় যেখানে মিন তাকে একটি লিস্ট দেয় যেটা সে সারা রাত ধরে গাড়িতে বসে বসে বানিয়েছিল। লিস্ট পড়ার পর লুইস বলে আমি এই কাজগুলি কেন করব, আমি তো ওখানে বেশ ভালোই আছি, তাই তোমার বাড়িতে আমার থাকার দরকার নেই। কিছুক্ষণ পর লুইস আসল ব্যাপারটা বুঝে যায়। সে বলে ও এবার আমি বুঝতে পারলাম তুমি কেন আমাকে তোমার বাড়িতে থাকতে বলছো। সে তার লিস্টে সাইন করে দেয় তবে কিছু রুলসগুলি চেঞ্জ করে। যদিও মিনের একদমই পছন্দ ছিল না নিজের রুম অন্য কারোর সঙ্গে শেয়ার করার, বাট তার ভালোবাসার জন্য এটা তাকে করতেই হলো। সাইন করার পর লুইস বলে চলো আমাকে এবার যেখান থেকে তুলে নিয়ে এসেছো সেখানে আবার রেখে আসবে, বাট মিন তাতে যেতে রাজি হয় না, তাই লুইসকে একা একাই বেরোতে হয়। তখন অলরেডি সকাল হয়ে গেছে। লুইসকে একা ছেড়ে দিয়ে মিনও টেনশনে পড়ে যায়, কারণ যতই হোক লুইস একজন ফেমাস আইডিয়াল তো ছিল, তাই সে আবার লুইসকে খুঁজতে বাইরে চলে আসে। বাটটাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি না করে সে আবার চলে যায়। এদিকে লুইস পাবলিকের থেকে মুখ লুকিয়ে ট্যাক্সি ধরে এবং সোজা লিয়ের বাড়িতে আসে, যেখানে ওই ট্যাক্সিতে সিয়াং চুপচাপ উঠে যায় এবং সে এমন ভান করে যেন সে কাল রাত্রে কিছুই করেনি এবং চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। এখানে লুইস লিকে বলে জানো মিনের একটা গোপন কথা আছে, সে তার কানের কাছে এসে কিছু একটা বলে যেটা আমরা পরে জানতে পারবো। এরপর বেচারা লুইসের কাছে একটিমাত্র টি-শার্ট ছিল যেটা ভিজে গেছে, তাই এখন সে কি পরবে, তাই লি তাকে খুঁজে খুঁজে একটি সিম্পল শার্ট দেয় যেটা সাইজে একটু ছোটও ছিল। লুইস এটা পরে একদম বাচ্চাদের মতন করতে লাগে যে না আমি এটা পরবো না, আমাকে অন্য জামা কাপড় এনে দাও। লি তো ভালোভাবেই জানে যে তাকে একটু মাস্কা মারলেই সে গলে যাবে, তাই সে তার বেশি বেশি করে সুনাম করতে লাগে। যেমন সে বলে ওয়াও কি হ্যান্ডসাম লাগছে তোমাকে, একদম কোনো ক্রেডামার হিরোর মতো। আর এই লাইনটাই ছিল তাকে একদম গলিয়ে দেওয়ার জন্য। সে জামাটি পরে অ্যাটিটিউড দেখাতে লাগে আর ওই শার্টটি তার পছন্দও হয়ে যায়। অফিসে এসে লি মিনকে বলে আমাকে লুইস সব কিছু বলে দিয়েছে তোমার গোপন কথার ব্যাপারে। মিন তো ভেবেই নাই যে লি জানতে পেরে গেছে যে সে তাকে লাইক করে, তাই সে জিজ্ঞাসা করে লুইস তোমাকে কি বলল। লি বলে এটাই বলল যে তুমি তোমার বাড়িঘর নিয়ে একটু বেশি পজিটিভ, যেটা আজ অবধি আমি জানতাম না। মিন তো হাফ ছেড়ে বাজে যে যাই হোক লুইস ওই কথাটি একে বলেনি। এদিকে লুইস ঘুরতে ঘুরতে একটি পার্কে পৌঁছায় যেখানে একটি বাচ্চা ছেলের সাথে তার কথা হয় যে ভালোবাসার চোখ করে পড়েছে। সে এখানে তার গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করছিল, বাট তার গার্লফ্রেন্ড এখানে আসেনি। এদিকে বেচারা লুইস আর তার বর্তমান মানসিক পরিস্থিতি আর তার পাশে থাকা মন ভাঙা একটি বাচ্চা ছেলে, তাই দুজনের মধ্যে বন্ধুত্বটা
বেশ ভালোই জমে যায়। বাড়ি এসে লুইস গিটার বাজিয়ে গান করতে লাগে, যেটা শুনতে খুব ভালো লাগছিল। তখন লিয়ের বাবা মা এসে লুইসের খুব সুনাম করতে লাগে। এদিকে লি একটি পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে আসে। সে লিয়ের জন্য একটি সিঙ্গিং কম্পিটিশনের শোয়ের অফার নিয়ে এসেছিল, যেখানে শুরুতে তাকে 3 রাউন্ড অবধি ফেস না দেখিয়ে গান করতে হবে এবং লাস্ট রাউন্ডে তার ফেস রিভিল হবে। রাস্তা দিয়ে যেতে যেতে শুধু কম্পিটিশনের কথাই সে ভাবছিল যে তার একবার ট্রাই করা উচিত। ভাবতে ভাবতেই তার মাইন্ডে অ্যাক্সিডেন্টের কথাও চলে আসে এবং আবারও তার কানে শব্দ হতে লাগে। প্রচন্ড ব্যথা করায় সে মাটিতে বসে যায়, কিন্তু যেমন তেমন করে সে বাড়িতে পৌঁছায়, যেখানে লুইস তার জন্য ওয়েট করছিল। লি তাকে শার্টটি দিয়ে চুপচাপ নিজের ঘরে চলে যায়। লুইস শার্টটি দেখে মনে মনে ভাবে, আমি এখন কয়েকদিন হোয়াইট শার্ট পরছি, তার মানে এই নয় যে আমি অন্য কালার পছন্দ করি না। রাতের বেলায় শুয়েও লিয়ের কানে আবার ওই শব্দটি হচ্ছিল, আর সেই জন্যই সে ঘুমাতে পারছিল না। তাই সে পাবলিক লন্ড্রিতে চলে আসে সেখানকার ওয়াশিং মেশিনের শব্দ শুনতে। কিন্তু সেখানকার ওয়াশিং মেশিনের শব্দতেও এবার তার কানের প্রবলেম ঠিক হচ্ছিল না। তখন লুইস সেখানে আসে, সে আস্তে করে তাকে ঢেকে তার কান দুটিকে হাত দিয়ে কভার করে একটি গান করতে লাগে। তাতে লিও শান্ত হয় এবং সেখানে একটা রোমান্টিক মোমেন্ট তৈরি হচ্ছিল কি, হঠাৎ করে একটি ছেলে সেখানে চলে আসে পাবলিক ওয়াশিং মেশিন ইউজ করতে। সঙ্গে সঙ্গে লি লুইসের ফেসটি কভার করে দেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। বাড়ি ফেরার সময় লুইস জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? লি বলে, আসলে আমার কানে একটা প্রবলেম হয়েছে, আর তারপর থেকেই আমি কানে অনেক জোরে জোরে আওয়াজ শুনতে পাই। সে এখনও লুইসের সামনে কমফর্ট ফিল করছিল না, তাই সে তাকে অ্যাক্সিডেন্টের কথা বলে না। সে বলে, আমি এই টপিক নিয়ে একদমই কথা বলতে চাই না। পরের দিন মিন এবং টিমের সব মেম্বারদের বস কিম মিটিং এর জন্য ডাকে। আসলে একটি ড্রামাতে মেন লিড চুজ করার কথা ছিল, যেখানে টিম লিডার ভাবছিল যে ওই রোলটি সেই পাবে, কিন্তু বস তো ওই অফারটা মিনকে দিয়ে দেয়। এদিকে লি এবং শিয়ং কথা বলছিল, লি তাকে ওই মিউজিক কম্পিটিশনের কথা বলে যে সে ভাবছে ওখানে সে একবার ট্রাই করবে। তখনই সেখানে মিন আসে আর তাকে দেখে দুজনেই চুপ হয়ে যায়। মিন তাদের বলে, আমি একটা ড্রামাতে মেন রোল করার অফার পেয়েছি। এটা শুনে দুজনেই তাকে নিয়ে মজা করতে লাগে যে তোমার দ্বারাই এই ধরনের কাজ করা সম্ভব নয়। উপর থেকে ইয়োজো এবং মিনের টিমের লিডার তাদেরকে দেখছিল। তাদেরকে খুশি হতে দেখে দুজনেই জেলাস ফিল করে। এদিকে লুইস বসে বসে গান করছিল। সে একটা গানের ভিডিও বানিয়ে লিয়ের কাছে পাঠিয়ে দেয়। লি গানটি শুনে ভাবে, এই মিউজিক কম্পিটিশনের জন্য লুইসকে অফার করা যেতে পারে। সে তখন মেসেজে রিপ্লাই না দিয়ে বস কিমের কাছে চলে আসে। সে তাকে ওই কথাগুলি বললে বসও এতে রাজি হয়ে যায়, কিন্তু বলে, এটা একটা প্রবলেম যে আমার মনে হয় না লুইস এত ছোট একটি শোতে পারফর্ম করবে। যদি তুমি ওকে মানাতে পারো তাহলে তুমি দেখতে পারো। এদিকে লুইস যখন দেখে লি তার মেসেজ সিন করেও রিপ্লাই দেয়নি, সে একদম খেপে যায় এবং সে মনে মনে ভাবে, ও আসুক একবার বাড়িতে, আজ এর একটা বিহিত করতেই হবে। যখনই লি ঘরে আসে সে সোফাতে এসে রিল্যাক্স ভাবে শুয়ে পড়ে এবং সে ফিল করায় যেন তার কোনো ফারাকই পড়ে না লি তার মেসেজে রিপ্লাই দিল কি দিল না। কিছুক্ষণ পর লি ড্রেস চেঞ্জ করে সোফাতে এসে বসে। সে মনে মনে ভাবছিল যে লুইসকে ওই শোতে পার্টিসিপেট করানোর জন্য কি করে তাকে বলবে। তখন তার কাছে মিনের কল আসে, তাই সে তার সাথে কথা বলতে লাগে। লুইস তাকে ডিস্টার্ব করতে লাগে, তাই লি ঘরে চলে আসে। লুইসও পিছন পিছন গিয়ে দরজায় কান পেতে শোনার চেষ্টা করে যে তারা ভেতরে কি কথা বলছে, বাট তখনই লাইট অফ হয়ে যায় আর লিয়ের বাবা ভূতের মতো করে তার সামনে চলে আসে। বেচারা তো ভয় পেয়ে যায় এবং সে লিয়ের বাবাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন তো আপনি মিনকে এত পছন্দ করেন কেন? ড্যাড বলে, কারণ ও খুব শান্ত স্বভাবের ছেলে আর ও খুব সভ্য ভদ্র, আর আমরা ওকে খুব ছোটবেলা থেকে চিনি, তাই আমি ওকে পছন্দ করি। তখন লিয়ের মা এসে বলে, কিন্তু ও খুব চাপা প্রকৃতির ছেলে, তাই ও মনের কথা সচরাচর বলতে চায় না, আর এই স্বভাবটি আমার ওর পছন্দ হয় না। লুইস বলে, কারেক্ট আন্টি, আপনার এই চয়েসটাই আমার খুব পছন্দ হয়। এরপর সে তার মাকে সাইডে নিয়ে এনে জিজ্ঞাসা করে, লিয়ের কানে এত প্রবলেম কেন হয়? উনি বলেন, 5 বছর আগে লিয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর তার জন্যই তার কানে প্রবলেম হয়ে গেছে, আর এই টপিক নিয়ে আমরা বাড়িতে কখনো আলোচনা করি না, তাই তুমি ওকে এই ব্যাপারে কিছু বলবে না। লুইস ঘরে এসে তার সেই ব্যাচটি নিয়ে ভাবতে লাগে যে লি ওই কারণেই সেই দিন তার শাইনিং ইভেন্টে আসতে পারেনি। তখন লি তাকে মেসেজ করে যে বাইরে আসো, কথা আছে। লুইসে বদলা নেওয়ার জন্য মেসেজ সিন করে রেখে দেয়। লি এসে তাকে ডাকলে সে বাচ্চাদের মতন ঝগড়া করতে লাগে যে তুমি কেন আমার মেসেজ সিন করে রিপ্লাই দাওনি। আমি যাব না বাইরে। লি বলে, আচ্ছা তো এই কারণে তুমি সারাদিন মুখ গোমড়া করেছিলে। লি তাকে বুঝিয়ে সুঝিয়ে তাকে ছাদে নিয়ে আনে, তাকে ওই সোয়ের পেপারটি দেখায় যেগুলি দেখে লুইস সঙ্গে সঙ্গেই মানা করে দেয়, এই বলে যে আমি ওখানে গান করতে গেলে সবাই আমাকে চিনে ফেলবে। লি বলে, ওই ব্যাপারটা তুমি আমার উপরে ছেড়ে দাও,
কারণ ওখানে তোমার ফেস রিভিল হবে না, তাই কোনো প্রবলেম হবে না। লুইস বলে ঠিক আছে, কিন্তু একটাই শর্তে, তুমি আমাকে কাল কোরিয়া ঘোরাতে নিয়ে যাবে। পরের দিন তাই তারা ঘুরতে বেড়াই, প্রথমে একটা গেম পার্লারে যাই, তারপর একটি বাইক শোরুমে যাই, শুধুমাত্র বাইক দেখতে কিনতে নয়, কারণ লুইস অনেকদিন ধরে বাইক চালায়নি, তাই তার ইচ্ছা করছিল, তাই তার বাইকে চাপতে ইচ্ছা করছিল। এরপর তারা একটি ফাইভ স্টার রেস্টুরেন্টে পৌঁছাই, আর এই সবকিছুর টাকা লি পে করছিল। লুইস বলে আমি তোমাকে সব টাকা পরে শোধ করে দেব। এরপর লুইস লিকে নিয়ে ওই পার্কের দিকে আসে যেখানে তারা প্রথমবার মিট করেছিল। এখানে লুইস ওই দিনটার কথা তাকে বলতে শুরু করছিল, বাট হঠাৎ করে লি অজ্ঞান হয়ে তার গায়ে ঢলে পড়ে। লুইস তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে আনে, আর রাস্তা দিয়ে আস্তে আস্তে মিনকে সে কল করে এখানে আসতে বলে। সে তখন বাইরে ওয়েট করছিল। মিন রাগি মুখ করে এসে আগেই লুইসকে একটি পাঞ্চ মারে এবং বলে, কি করেছো তুমি লিয়ের সাথে? লুইস বলে, যদি তুমি আমাকে এই কারণে মারো যে তুমি ওকে পছন্দ করো, তাহলে তুমি আমাকে মারতে পারো। আর হ্যাঁ, তুমি তো ভালো মতোই জানো, তাই না, যে ওর সাথে ওই দিন কি হয়েছিল। এদিকে একটি রিপোর্টার তাদেরকে লড়াই করার পিকচার তুলে নেয়। বস কিম এটা জানতে পেরে যায়, তাই ওই রিপোর্টারকে ডেকে পাঠায়। সে তাকে অনেক টাকা অফার করে ওই পিকচারগুলো যাতে পাবলিক না করতে, বাট লোকটির মনে অন্য কিছু প্ল্যান চলছিল, যেটা আমরা পরে দেখতে পাবো। এরপর বস দুজনকে অফিসে ডেকে পাঠায়। সে তাদের ওই কাজের জন্য বকাবকি করে এবং লুইসকে বলে, এখন থেকে তুমি লিয়ের বাড়িতে থাকবে না, তুমি এখন থেকে মিনের বাড়িতে থাকবে, আর তুমি যে শোটিতে পার্টিসিপেট করছো সেটার গান চুজ করবে মিন। তাই এদের দুজনকে মিনের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। বাড়ি এসে মিন কল করে লিয়ের বাবাকে, আর লুইস কল করে লিয়ের মাকে এবং দুজনে একসাথে লিয়ের খেয়াল রাখতে বলে এবং দুজনে একে অপরের দিকে শত্রুর মতন করে তাকায়। পরের দিন সকালে লি সুস্থ হয়ে অফিসে আসে। বস কিম তাকে লুইস এবং মিনের কথা বলে এবং তাকে একটি কাজ দেয় যে লুইস এবং মিনের একসাথে বন্ধুর মতন থাকার মুহূর্তগুলি ভিডিও এডিট করে তাকে নিয়ে এসে দিতে। তাই লি এবং সিয়ং দুজনে মিলে সোজা মিনের বাড়িতে পৌঁছায়। তারা তাদের বলে, তোমরা দুজনে মিলে শোয়ের জন্য কাজ করবে, আর আমরা তোমাদের কিউট কিউট মোমেন্টের ফটো তুলব। প্রথমে তো এরা কাজ করতে বসে গান চুজ করতে গিয়ে অনেকক্ষণ ধরে শান্ত মেজাজে ঝগড়া করছিল, আর এরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কীর্তিকলাপ দেখছিল। মিন লুইসকে সাজেস্ট করে এবার একটা অন্যরকম গান ট্রাই করতে। লুইস রাগ করে উঠে চলে যায়। এরপর সে ওই বাচ্চাটির সঙ্গে চ্যাট করে যার সঙ্গে সে দুদিন আগে বন্ধুত্ব করেছিল। লুইস তাকে জিজ্ঞাসা করে, তোমার কি লুইসকে ভালো লাগে? বাচ্চাটি বলে, আমার তো ওকে ভালো লাগে, কিন্তু ও একই রকম স্টাইলে গান করে। তাই লুইস ঘরে এসে মিনের 200টার উপরেও আনরিলিজ গানগুলি শুনতে শুরু করে। সে সারা রাত গান শুনে এবং পরের দিন সকালে এসে সবাইকে বলে সে একটি মিনের গান চুজ করেছে। সবাই মিলে গানটি শোনার পর সিয়ং বলে, গানটি ভালোই আছে কিন্তু একটু সিম্পল, তাই কিছু একটা চেঞ্জ করতে হবে। এবার মিনও রাগ করে উঠে চলে যায় এটা বলে যে আমি আমার গানে একদমই চেঞ্জ করব না। তখন সিয়ং তাকে বোঝাতে যায়। রাতের বেলায় মিন শান্তভাবে বসে লিয়ের সাথে কাটানো মুহূর্তগুলির কথা ভাবতে ভাবতে একটি গান বানিয়ে দেয়। সকালে লুইস ঘুম থেকে উঠে এসে গানটি শুনে তারও সেটা খুব পছন্দ হয়। এরপর তারা ওই গানটি লি এবং সিয়ংকে শোনায়, তারাও এতে সম্মতি দেয় এবং ফাইনালি ডিসাইড হয় লুইস ওই শোতে এই গানটি গাইবে। এরপর তারা সেখানে পৌঁছায়। ব্যাক স্টেজ থেকে কিছু সিঙ্গাররা বেরিয়ে আসার পর লুইস ব্যাক স্টেজে গিয়ে গান করতে শুরু করে। যেহেতু গান গাইছিল লুইস, তাই অবশ্যই সবাই তার গান পছন্দ করবে, আর উপর থেকে গানটিও খুব ভালো ছিল। এরপর তারা বাড়ি আসার সময় অনলাইনে দেখতে পায় লুইসের জন্য সব থেকে বেশি ভোট পড়েছে। তখন লিয়ের বাবা মা লুইসকে কল করে তাকে গানের জন্য শুভেচ্ছা জানায়। এটা বস কিম জানতে পারে। সে এবার লুইসের ক্যারিয়ার ফেরানোর জন্য আলাদা একটা প্ল্যান বানাতে থাকে। কিছুক্ষণ পর মিনের টিম লিডার বসের কেবিনে আসে। সেখানে উনি তো ছিলেন না, তবে রিপোর্টার বসের জন্য ওয়েট করছিল। রিপোর্টার তাকে একটি বিজনেস কার্ড দিয়ে বলে, কোনো দরকার হলে তুমি আমার কাছে আসবে। তখন বস সেই রিপোর্টারকে বলে, আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কারোর সাথে কথা বলি না। সে সেখান থেকে চলে গেলে সে টিম লিডারের সাথে কথা বলতে লাগে। সে বলে, তোমার এই কোম্পানির সাথে কন্ট্রাক্ট শেষ হতে চলেছে, তো তুমি কি চাও, আবার কন্ট্রাক্ট সাইন করতে চাও নাকি অন্য কোম্পানির সাথে যুক্ত হতে চাও? সে বলে, না, আমি এখানেই থাকতে চাই, সবার সাথে একইভাবে। কিন্তু তার মধ্যে মিনের উপর একটা রাগ তৈরি হচ্ছিল, আর এই কিছু একটা কাণ্ড ঘটাবে যেটা আমরা লাস্ট পার্টে দেখতে পাবো। পরের সিনে দেখা যায় বস মিন এবং লুইসকে অফিসে ডাকে যেখানে লিও ছিল। সে বলে, সবাই জানে যে তোমাদের দুজনের মধ্যে একদমই বনবন্দী হয় না, তাই আমি তোমাদের দুজনের জন্য একটা প্রজেক্টের প্ল্যান করছি, তোমাদের মধ্যে ব্রাদারহুড সম্পর্ক দেখানোর জন্য। এতে লুইস একটু পপুলারিটি পাবে। লি এক্সাইটেড হয়ে বলে, এই প্রজেক্টটা ন্যাচারালের মধ্যে করলে তাতে পাবলিকও কানেক্ট হতে পারবে।
তাই তারা শুটিং করতে লোকেশনে পৌঁছে যায়। বাট এখানে এসেও এরা দুজনে কোনো ব্যাপারেই একমত হচ্ছিল না। সবাই তাদের শুট করার জন্য রেডি হয়ে ওয়েট করছিল যে কখন তারা ভাই ভাইয়ের মতন অ্যাক্টিং করবে আর তারা তাদের ভিডিও করবে। কিন্তু এরা তো নিজেদের জেদেই আটকে থাকে। তখন লি চিল্লিয়ে বলে, চলো আমরা ঘুরে ঘুরে এবার ভিডিও বানাবো। এরপর মিন এবং লুইসের ভিডিও বানাতে লি এবং একটি ছেলে আসে। সেখানে গিয়েও দুজনে মিলে কোনো ব্যাপারেই এগ্রি করছিল না। তাই লি বলে, তোমরা যদি এমন করবে তো ঠিক আছে, আমি বসকে গিয়ে বলে দিচ্ছি আমাদের দ্বারা এই কাজটি করা সম্ভব নয়। তখন এরা আস্তে আস্তে নর্মাল বিহেভ করতে লাগে। তারা ডিসাইড করে, আমরা দৌড়াবো, যে আগে স্পটে পৌঁছাবে সে জিতে যাবে, আর যে হেরে যাবে তাকে অপরজন আর সব কাজ করতে হবে। দুজনেই তখন দৌড়াতে শুরু করে, যেখানে লি মিনের পিছনে দৌড়াতে লাগে আর ওই ছেলেটি লুইসের পিছনে। আসলে মিনের প্ল্যান ছিল সে লিয়ের সাথে একটু টাইম স্পেন্ড করবে, আর এদিকে লুইসেরও সেম প্ল্যান ছিল। কিন্তু তার সাথে তো লি আসেইনি, তাই তার মুড খারাপ হয়ে যায়। সে শুটিং স্পটে আগে পৌঁছায় এবং লাস্টে মিন পৌঁছায়, তাই তাকে লুইসের সব কাজ করতে হয়। তার কথা মতন মিন তার জন্য কফি বানিয়ে আনে, তারপর তার শোল্ডারে মেসেজও করে দেয়। সেকেন্ড অ্যাক্টিভিটি ছিল দুজনকে কুকিং করতে হবে। সবাই তো তখন টেনশনে পড়ে যায় যে এদের দুজনের মধ্যে কেউই খাবার বানাতে পারে না, তাই আজকে সবারই কপালে খাবার জুটবে কি জুটবে না সেটা নিয়ে এরা টেনশন করছিল। তারা এখানে শুটিং স্টার্ট করতে যাচ্ছিল, তখনই একজনের এন্ট্রি হয়, যে হলো আজকে শুটিং এর ফটোগ্রাফার, যে খুব হ্যান্ডসাম ছিল। তাকে দেখে সেখানকার সব মেয়েরা জাস্ট হা হয়ে যায়। পার্টির শুরুতে দেখা যায় লুইস এবং মিন কুকিং স্টার্ট করেছে, যাদের একটা সিম্পল ডিশ রান্না করতে দেওয়া হয়েছিল, যেটা করতে তারা দিন থেকে রাত করে দেয়। আর অবশেষে যেমন তেমন করে খাবার তৈরি হয় এবং সবাইকে সেটা টেস্ট করতে দেওয়া হয়, যেটা খেতে একদমই বেকার লাগছিল। তাই সবাই মিলে ডিসাইড করে যে তারা অনলাইন থেকে ফুড ডেলিভারি করবে। বাট তখন আমাদের হ্যান্ডসাম ফটোগ্রাফার তার কুকিং স্কিল দেখাতে শুরু করে। সে বলে, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি এখনই খাবার বানিয়ে দিচ্ছি। তার কুকিং স্কিল দেখে সবাই একদম অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং ফাইনালি সারাদিন অপেক্ষা করার পর সবার কপালে খাবার জুটে। এরা খেতে বসে তখন গল্প করছিল, যেখানে ফটোগ্রাফার সবার সাথে নিজের মতো করে মেলামেশা করে। ডিনারের পর সে লিকে তার ফটো দেখাচ্ছিল, আর পিছনে বসে এরা দুজন তাদেরকে সন্দেহ চোখে দেখছিল আর ভাবছিল, এই মালটা লিয়ের সাথে এত পীড়িত করছে কেন। ফটোগ্রাফার লিয়ের কিছু পার্সোনাল ফটো তুলেছিল, যেগুলি দেখে লিও খুব এক্সাইটেড হয়ে যায়, কারণ তাকে ওই ফটোর মধ্যে খুব সুন্দর দেখাচ্ছিল। ফটোগ্রাফার বলে, আমার কাজই হলো ন্যাচারাল ফটো ক্লিক করা। লি ভাবছিল এই ছেলেটি হয়তো তার উপরে লাইন মারছে। এরপর বাড়ি যাওয়ার সময় লি নিজের ফটোগুলি দেখছিল এবং বলে, আমি ভাবছি আমি ওই ফটোগ্রাফারকে আগে থেকে কথা বলবো। তখন সিয়ং তাকে নিজের ফটো দেখিয়ে বলে, উনি শুধু তোমার ফটো ক্লিক করেনি, ওখানে সবারই ফটো ক্লিক করেছিলেন। বেচারে লি এর তো মন ভেঙে যায়, কারণ সে তো ভাবছিল ফটোগ্রাফার তার উপরে লাইন মারছে, যেটা একদমই সত্যি নয়। আর পিছনে সিটে বসে মিন এবং লুইস স্মাইল করছিল। পরের দিন অফিসে বসে লি যখন ভিডিও এডিট করছিল, সেখানে লুইস পিছনে ঘুরে লিকে দেখতে না পেয়ে বলে, ও হো, আমি ভেবেছিলাম লি এসেছে। তখন তার ফটোগ্রাফারের কথা মনে পড়ে যায়। তারা ব্যাক করার সময় তাকে বলেছিল, তাকে সে এদের দুজনকে দেখিয়ে বলেছিল, এদের মধ্যে কে তোমাকে পছন্দ করে, আমরা যখন থেকে কথাবার্তা বলছিলাম তখন থেকে এরা আমাদেরকে সন্দেহ চোখে দেখছিল, যেন এখনই গিলে খেয়ে ফেলবে। লি বলে, ওই রকম কিছু নাই, লুইস আমার ছোটবেলাকার ক্র্যাশ ছিল আর মিন আমার বেস্ট ফ্রেন্ড। সে বলে, আচ্ছা তো এই ব্যাপার। সত্যি লি একদমই বোকা। সে এই ব্যাপারে কথা বলতে সিয়ং এর কাছে আসে এবং বলে, আমার মনে হচ্ছে লুইস আমাকে পছন্দ করে। সিয়ং তো ভেবেছিল যে সে হয়তো মিনের কথা বলবে, তাই তার মুখ থেকে বেরিয়ে যায় যে মিন তোমাকে লাইক করে। এবার তো সে একদম কনফিউজ হয়ে যায়। এরপর সে নিজের কাজের জন্য মিনের বাড়িতে আসে এবং দুজনকে দেখে সে নার্ভাস ফিল করে, এটা তো ন্যাচারাল ব্যাপার। কিন্তু এরা বুঝতে পারছিল না যে লি তাদের সাথে এমন আচরণ কেন করছে। এরপর মিন জিমে বসে লিকে মেসেজ করছিল, বাট সে তার রিপ্লাই দেয় না। আর এদিকে বাড়িতে লুইস ঘুমাচ্ছিল, হঠাৎ করে হরর মুভির মতো সিন দেখা যায়। একটি মেয়ে ভূতের মতন এসে লুইসের পাশে শুয়ে পড়ে, যাকে দেখে লুইস তো ভয়ে অজ্ঞান হয়ে যায়। আসলে এই মেয়েটি হলো মিনের স্টকার। যখন সে তার বেডে মিনকে দেখতে পায় না, তখন সে সেখান থেকে চলে যায়। সত্যি বলছি বন্ধুরা, আমি তো হঠাৎ করে খুব ভয় পেয়ে গেছিলাম। কিছুক্ষণ পর মিন জিম থেকে ফিরে এলে তাকে সেই ঘটনাটি বলে। মিন বলে, এইরকম আমার সাথে প্রায় হয়। লুইসও তাকে দেখানোর চেষ্টা করে যে সে একদমই ভয় পায়নি। তাই সে বলে, আমার সাথে এরকম হতো, আমি যখন বড় স্টার ছিলাম তখন কত ফ্যানরা আমার সাথে এরকম করার চেষ্টা করত। এরপর মিন সিয়ংয়ের সাথে কথা বলতে আসে, এটা বলতে যে কেন লি তার কল রিসিভ করছে না। সে তখন বলে, কারণ আমি ওকে তোমার ব্যাপারে সব বলে দিয়েছি। মিন তো টেনশনে পড়ে যায় যে এই ভালোবাসার কথা শুনে লি এবং তার মধ্যে বন্ধুত্বটা যেন না ভেঙে যায়।
তাই সিয়ং তাকে বুঝাতে লাগে যে তুমি আর কতদিনই বা এই কথাগুলি গোপন করে রাখবে। কোনোদিন হয়তো ও অন্য কারো গার্লফ্রেন্ডও হয়ে যেতে পারে। অ্যাটলিস্ট তুমি তোমার মনের কথাটা তো ওকে বলো। এদিকে বস কিম লিকে ডেকেছিল। সে তাকে অফার করে আইডিয়াল হওয়ার জন্য, কারণ সে তার অডিশনের ভিডিও দেখেছিল। লি এই কথাটা নিয়ে ডিসকাস করার জন্য মিনের সাথে দেখা করে। অফারের কথা শুনে মিন সঙ্গে সঙ্গে তাকে মানা করে দেয়। সে বলে, আমি চাই না তুমি এই লাইনটি ছাড়ার জন্য যতটা কষ্ট সহ্য করেছিলে আবার সেই কষ্ট সহ্য করো। এটা শুনে লি রাগ করে কার থেকে নেমে চলে আসে। আস্তে আস্তে আবারও তার কানে প্রবলেম হতে লাগে। তখন সামনে থেকে লুইস আসছিল, তার সাথে কথাবার্তা বলে সে আবার নর্মাল ফিল করে। লুইস বলে, কি হয়েছে? লি বলে, আমার আইডিয়াল হওয়ার একটা অফার এসেছে, আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। লুইস বলে, অবশ্যই তুমি ওটা অ্যাকসেপ্ট করবে, কারণ লাইফ যখন তোমাকে দ্বিতীয় চান্স দিয়েছে তোমার সাথে হাতছাড়া করাটা উচিত নয়। কিন্তু লিয়ের মন এতে সাই দিচ্ছিল না। তখন লুইস তার হাতে সেই ব্যাসটি দেয়। লি সেটা দেখে বলে, এটা তো আমি 5 বছর আগে একটি ছেলেকে দিয়েছিলাম, এটা তোমার হাতে কি করছে? লুইস বলে, 5 বছর আগে আমি কোরিয়াতে এসেছিলাম আর তোমার সাথে দেখা করেছিলাম। লি তো বিশ্বাসই করতে পারছিল না যে 5 বছর আগে সে সত্যি লুইসের সাথে দেখা করেছিল। এরপর তারা ওখানে এসে গল্প করতে লাগে যেখানে প্রথমবার তারা মিট করেছিল। লুইস জিজ্ঞাসা করে, ওই দিন কি হয়েছিল? তুমি আমার অটোগ্রাফ ইভেন্টে আসবে বলেছিলে, কিন্তু কেন এলে না? তখন লিয়ের মন তার সাথে ফ্রি হয় এবং সে তাকে ওই দিনকার অ্যাক্সিডেন্টের কথা বলে। লুইস বলে, তুমি ওই সময়তে আমার অনেক হেল্প করেছিলে, আমার ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলেছিলে। এবার আমার পালা। তোমার মনে আছে আমি তোমাকে সেদিনকে ড্যান্স শিখিয়েছিলাম, আমি আবারও তোমাকে ড্যান্স শেখাবো। তখন তারা ড্যান্স প্র্যাকটিস করতে লাগে। পরের দিন কিম ইয়োসোকে অফিসে ডেকে তাকে একটি অফার করে যে মিন এবং লুইসের কোলাপ শোতে ওপেনিং ড্যান্স সেই করবে। এটা শুনে সে খুশি হয়ে যায়। এরপর সে মিনের সাথে কথা বলতে আসে। সে তাকে ওই অফারের কথা বলে। মিন তাকে এর জন্য শুভেচ্ছা জানায়। ইয়োসো বলে, তুমি তো জানোই আমি তোমাকে হাই স্কুল থেকে লাইক করতাম, আর তার জন্যই আমি আইডিয়াল হতে চেয়েছিলাম এবং অনেক প্র্যাকটিস করে তোমার জন্য পারফেক্ট হতে চেয়েছি। মিন তো বুঝে যায় যে সে কি বলতে চাইছে, তাই বলে, আমাকে তুমি ক্ষমা করো, আমি অন্য কাউকে লাইক করি, তাই এই ধরনের কথাবার্তা আর কখনো তুমি আমার সামনে বলবে না। এরপর লি মিনের সাথে কথা বলতে ছাদে আসে। সে তাকে বলে, আমি ডিসাইড করেছি এবার আমি আইডিয়াল হওয়ার জন্য আরেকবার ট্রাই করব। মিন বলে, সরি, সেই দিন আমি তোমার ফিলিংসটা বুঝতে পারিনি, তুমি যা করবে আমি তোমাকে সাপোর্ট করব। এরপর লি ড্যান্সিং রুমে ড্যান্স করছিল আর তখন ইয়োসো এবং তার টিম মেম্বাররা সেখানে আসে। ইয়োসো তাকে ড্যান্স করতে দেখে প্রচন্ড হিংসা করতে লাগে এবং তাকে বলে, তুমি এখানে কি করছো? সে বলে, আমি এখানে ড্যান্স প্র্যাকটিস করছি, কারণ আমারও আইডিয়াল হওয়ার অফার এসেছে। সে চলে গেলে ইয়োসো খুব রেগে যায়। সে ড্যান্স প্র্যাকটিস করতে গিয়ে অন্য মানুষকে হয়ে পড়ায় তার পা মুচকিয়ে যায়। তবুও সে নিজের উপরে প্রেশার দিয়ে ড্যান্স করতে থাকে, যার কারণে তার পা ফ্র্যাকচার হয়ে যায় এবং তাকে হসপিটালাইজ হতে হয়। এদিকে মিনের গ্রুপ লিডারও বাকিদের সাথে ডিসকাস করছিল যে আমাদের তো এবার এই কোম্পানি থেকে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তাহলে তারা কি আবার এখানেই কন্ট্রাক্ট সাইন করবে নাকি অন্য কোম্পানিতে যাবে? সবাই তো রাজি হয়ে যায় কিন্তু একজন বাদে। সে বলে, মিনের কারণেই পাবলিক আমাদেরকে শুধুমাত্র লিয়ের ব্যাক ড্যান্সারই মনে করে। লিডার তখনও এখানেই থাকতে চায়, তাই সেই ছেলেটি লিডারকে বলে, তুমি হলে মিনের চামচা, এবং তাদের কথা কাটাকাটি হতে হতে হাতাহাতি শুরু হয়ে যায়। তখন মিন এসে তাদেরকে থামায় এবং কারণ জানতে চাইলে তারা কেউই মুখ খুলে না। এদিকে ইয়োসো হসপিটালে থাকার জন্য তার অফারটি বস কিম লিকে দিয়ে দেয়। এখনো কিছুদিন সময় আছে, তাই সে প্র্যাকটিস করলেই ওটি করতে পারবে। এতে লিও মত দিয়ে দেয়। এদিকে টিম লিডার ইয়োসোর সাথে হাসপাতালে দেখা করতে আসে এবং তাকে সব কথা বলে দেয় যে তার অফারটা লিকে দিয়ে দেওয়া হয়েছে। এটা শুনে সে খুব রেগে যায়। লিডার বলে, তুমি মিনকে লাইক করো, বাট সে লিকে লাইক করে। লি যেমন তোমার লাইফে বাধা সৃষ্টি করছে, তেমনি মিনও আমাদের গ্রুপে অনেক প্রবলেম করছে, তাই তুমি যদি চাও তাহলে আমরা এক হাত মিলিয়ে কিছু একটা করতে পারি। এদিকে আমরা ওই রিপোর্টারকে দেখতে পাই যে কিছুদিন আগে লুইস এবং মিনের লড়াইয়ের পিকচার ক্লিক করেছিল। তখন বস কিম তার সাথে ডিল করেছিল যে সে এই নিউজটি পাবলিক করবে না, তার বদলে সে তাকে লুইসের ব্যাপারে একটি বড় নিউজ দিবে, আর সেই নিউজটি আজকে সে দেয়। সেটা হলো, লুইসের ম্যানেজারই ট্যাক্স চুরি করেছিল এবং ম্যানেজারকে আটক করা হয়। এরপর লুইস তার সাথে দেখা করতে জেলে আসে। ম্যানেজার বলে, তুমি কি ভেবেছিলে তুমি আজ যা কিছু পেয়েছ সবকিছু কি নিজের কারণে? না, তুমি যা কিছু পেয়েছ সবকিছু আমার কারণে, তাই আমি যখন তোমাকে একটি কন্ট্রাক্ট সাইন করতে বললাম তুমি সেটা করলে না, তাই আমি তোমাকে দেখাতে চেয়েছিলাম। লুইস নরমালি বলে, থ্যাংক ইউ আমাকে ধোকা দেওয়ার জন্য, কারণ তুমি ধোকা দিয়েছিলে বলেই আমি কিছু রিয়েল বন্ধুও পেয়ে গেছি বলে সে সেখান থেকে চলে আসে, যেখানে রিপোর্টাররা তাকে ঘিরে ধরে। স্পেশালি বস কিম তাকে পিক করতে এসেছিল। লুইস তাকে থ্যাংকস বলে।
কারণ তারই কারণে সে নির্দোষ প্রমাণিত হয়েছে। এরপর সে হেঁটে হেঁটে বাড়ি আসছিল, তখন লিয়ের সাথে সে চ্যাট করছিল। হঠাৎ করে লুইস কিছুটা আগে লিকে দেখতে পায়, কিন্তু একটা মেয়ে তাকে ফলো করছিল, তাই সে তাড়াতাড়ি করে লিয়ের কাছে আসতে থাকে। মেয়েটি এসে লিকে বলে, তুমি কি লি? লি বলে, হ্যাঁ, কেন? মেয়েটির হাতে অ্যাসিড ছিল, সে তার দিকে সেটি ছুড়ে দেয়। সঙ্গে সঙ্গে লুইস এসে লিকে কভার করে নেয় এবং তার ঘাড়ের এক সাইডে সেই অ্যাসিডটি পড়ে যায়। এরপর দেখা যায় সবাই যখন জানতে পারে যে লিয়ের উপরে অ্যাসিড হামলা হয়েছে, তখন সঙ্গে সঙ্গে তারা হাসপাতালে এসে দেখে লি একদম সুস্থ আছে, কিন্তু লুইসের উপরই অ্যাটাক হয়েছিল এবং সে হাসপাতালে ভর্তি আছে। এদিকে ইউজোকে দেখা যায় যে ওই সবকিছু কাউরির দ্বারা করেছিল, তাই এখন সে খুব ভয় পাচ্ছিল। এদিকে পুলিশ স্টেশনেও ওই মেয়েটিকে দেখতে পাওয়া যায় যে কিছুদিন আগে মিনের বাড়িতে এসে লুইসের বেডে মিন ভেবে শুয়ে পড়েছিল। আসলে এই হলো মিনের পাগল একটা ফ্যান, যে তার প্রেমে অতিরিক্তই পাগল হয়ে গেছে এবং সে স্টকারে পরিণত হয়েছে, আর এই লিয়ের উপরে অ্যাসিড হামলা করেছিল। এখানে বস কিম এসেছিল, সে তার ম্যানেজারকে বলে এবার থেকে আমরা আমাদের অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসের উপরে সিকিউরিটি টাইট করে দেব, কারণ সিকিউরিটির ব্যাপারে একদমই কম্প্রোমাইজ করা যাবে না। এদিকে লুইসের পাশে এরা সবাই ছিল। লুইস এখানেও তার ড্রামা অন রাখে, সে বলে, ও মাই গড, আমার এই সাইডে কত বড় দাগ হয়ে গেল, আমি আর কোনোদিনও স্টেজে শার্টলেস হতে পারবো না, আমার গার্লস ফ্যানরা আমাকে আর কোনোদিনও শার্টলেস হিসেবে দেখতে পাবে না। তখনই বস কিমের কল আসে, তাদেরকে পুলিশ স্টেশনে আসতে বলে। লুইস তো ক্যাজুয়ালি বলে দেয় যে তোমরা চলে যাও, আমি এখানে ঠিক আছি, বাট তারা চলে যাওয়ার পর সে ভাবে এরা তো সত্যি সত্যি চলে গেল, এখন আমি একদম একা হয়ে গেলাম। এরপর এরা পুলিশ স্টেশনে এলে জানতে পারে বিয়ের উপর যে অ্যাসিড অ্যাটাক করেছিল সে হলো আসলে মিনের স্টকার, কিন্তু সে কেন হঠাৎ করে লিয়ের উপর অ্যাটাক করলো। তখন মিন কিছু পিকচার দেখায় যেগুলি একটি আননোন আইডি থেকে আপলোড করা হয়েছিল, কিন্তু এই পিকচারগুলো অফিসে ক্লিক করা হয়েছিল, তাই যে কাজটি করেছে সে এই অফিসের কেউ একজন হবে। এখানে ছবিগুলি থেকে বোঝা যাচ্ছিল যে লি এবং মিন খুব ক্লোজ। বস কিম বলে পরে এই ফটোগুলি ডিলিট করে দেওয়া হয়েছে, আর এটা ইউজও করেছে। আসলে টিম লিডার ইউজের সাথে দেখা করতে গিয়ে তাকে এই ফটোগুলি দিয়ে দিয়েছিল এবং তাকে রিপোর্টারকে এগুলি দিতে বলেছিল, কিন্তু সে নিজেই ফটোগুলি একটি আননোন আইডি থেকে পোস্ট করে দেয়, আর সঙ্গে সঙ্গেই সেটি ভাইরাল হয়ে যায়, আর তার ফলে স্টকারও এই ছবিটি পেয়ে যায়। আর এই ভাইরাল হওয়ার জন্য ইউসো দেখে খুব ভয় পেয়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে ফটোগুলি ডিলিট করে দেয়। বস কিম ইউসোর সাথে দেখা করতে এলে সে তাকে সব ঘটনা বলে। বাইরে থেকে লি সব শুনছিল, কিম বাইরে বেরোলে সে ভিতরে এসে জিজ্ঞাসা করে, তুমি কেন এগুলি করলে? সে বলে, কারণ আমি ছোটবেলা থেকেই মিনকে লাইক করতাম, বাট ও কোনোদিনও আমার ফিলিংসটা বুঝেনি, আমি সবসময় তাই একজন আইডিয়াল হতে চেয়েছিলাম, কিন্তু আমার ফ্যামিলির লোকজন কোনোদিনও আমাকে সাপোর্ট করেনি, তাই আমাকে এই ফিল্ডে আসতে এত দেরি হলো, আর এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে, কিন্তু যখন আমার মিনের সাথে পারফর্ম করার সুযোগ এলো তখনই আমার পা ফ্র্যাকচার হয়ে গেল, আর তুমি আমার জায়গাটি পেয়ে গেলে। লি এটা জানতো না যে তার আগে এই অফারটি ইউজও পেয়েছিল। সে বলে, আমি যদি তোমার জায়গায় থাকতাম তবুও আমি এই ধরনের কাজ কোনোদিনও করতাম না। ইউজও বলে, এই জন্যই তো আমি তোমার মতো কোনোদিনও হতে পারবো না। এদিকে মিন ও টিম লিডারের সাথে কথা বলতে আসে, কারণ সেই এই ফটোগুলি ক্লিক করেছিল, কিন্তু টিম লিডারের তো কোনো আফসোসই হয় না, সে বলে, এমন কিছু বড় কাণ্ড ঘটেনি, তাছাড়া তুমি খুব সেলফিশ, শুধু নিজের কথাই ভাবো। এদিকে হাসপাতালে লুইস ছিল, তার দ্বারা তার জামার বোতামটি লাগানো হচ্ছিল না, তখন লিয়ের বাবা এসে তার জামার বোতামগুলি লাগিয়ে দেয়। সে যদিও তাকে থ্যাঙ্কস বলেনি তবুও তাকে একসেপ্ট করে নিয়েছিল। যাই হোক, লুইস তার মেয়ের জান বাজিয়েছে নিজের জানের পাত্তা না করে, উনি তার জন্য খাবারও নিয়ে এসেছিলেন এবং সারা রাত তার খেয়ালও রেখেছেন। এদিকে বস কিম তার ম্যানেজারকে বলে, সবকিছু ঘটেছে আমার জন্য, আমি সব ডিসিশন একা নিয়েছিলাম, সবাই কি চাইছে সেটা আমি কখনো জানতেই চাইনি, তাই সবকিছু যখন নর্মাল হয়ে যাবে তখন আমি সবাইকে ডেকে জিজ্ঞাসা করব যে তারা মিন এবং লুইসের কোলাবের ব্যাপারে কি ভাবছে, তাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমি এই পদ থেকে রিজাইন দিয়ে দেব। এদিকে সকাল সকাল লুইস হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যায়। এরপর মিন তার টিমের মেম্বারদের সাথে কথা বলতে আসে। প্রথমে তো সে নিজের সেলফিশনেসের জন্য তাদের কাছে ক্ষমা চায় এবং বলে, দোষ তোমরাও করেছিলে, তোমরা কোনোদিনই আমাকে নিজের দলের একজন ভাবনি। এইরকম কিছু কথাবার্তা হয় এবং সবাই নিজে নিজের ভুল স্বীকার করে, তাই একে অপরকে সরি বলে। মিন তাদেরকে বলে, যদি তোমাদের আমার এবং লুইসের কোলাবের জন্য কোনো প্রবলেম হয় তাহলে তুমি বলো, আমি ওটি ক্যান্সেল করে দেবো। তখন সবাই বলে, আমাদের ওতে কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি খুব সেলফিশ, আমাদের একদমই কেয়ার করো না, বলে তারা হাসি মজা করতে লাগে, কারণ তারা তো বন্ধু ছিল, কতক্ষণই বা রাগ করে থাকবে। কিছুদিন পর ইউসো বস কিমের সাথে কথা বলতে আসে, সে তাকে সরি বলে এবং বলে সে যা যা শাস্তি দিবে সে তা মাথা পেতে নেবে। কিম বলে, এখন নয়, আর হ্যাঁ, মিন এবং লুইসের কোলাব ইভেন্ট এখনো কিছুদিন বাকি আছে, তাই তুমি সুস্থ হয়ে যাওয়ার পরই ওপেনিং ড্যান্সিং তুমি করবে।
ইউজুইতে খুশি হয়ে যায়। বাইরে এসে মিন তার সাথে কথা বলে, তারা দুজনে একে অপরকে সরি বলে। এরপর কিম এদের তিনজনকে ডিনারে ডাকে কোলাবের জন্য প্রত্যেকের রায় জানতে। লুইসের কাছে মিনের সাথে কোলাব করা ছাড়া আর কোনো অপশন ছিল না। আর মিন বলে তার টিম একসাথে যদি লুইসের সাথে পারফর্ম করে তবেই সে এই কোলাবটি করবে, না হলে করবে না। কিম এতেও রাজি হয়ে যায়। আর লি বলে সে আর আইডিয়াল হবে না, সে ড্যান্সার ট্রেনার হিসেবেই কাজ করবে। এরপর লুইস মিন এবং তার টিমের সাথে ড্যান্স প্র্যাকটিস করতে লাগে। এরপর লিয়ের কাছে তার ওই ফ্রেন্ডের কল আসে, সে বলে তাদের শোতে লুইস পারফর্ম করার জন্য তাদের শোতে বাজেট বেড়ে গেছে, তাই সে লিকে মিউজিকে পার্টিসিপেট করতে বলে। এতে এরা খুশি হয়ে যায়। এরপর ফাইনাল শো এর দিন চলে আসে যেখানে তাদের ফেস রিভিল হবে। এরপর শো স্টার্ট হয় যেখানে লি গান করছিল। সে প্রথমে খুব ভালোই গান করে, কিন্তু হঠাৎ করেই তার আবারও কানে প্রবলেম হতে লাগে এবং সে নার্ভাস হয়ে যায়। তখন এক সাইড থেকে মিন এবং দ্বিতীয় সাইড থেকে লুইস গান করতে করতে তাকে সাপোর্ট করার জন্য বেরিয়ে আসে। আর এখানে এই ড্রামাটির এন্ডিং হয়ে যায়। আমি জানি তোমরা শকড হয়েছ যে ড্রামাটির এন্ডিং একদম ভালো হয়নি। অ্যাকচুয়ালি আমিও তোমাদের মতনই ফিল করছিলাম, কিন্তু ওভারঅল ড্রামাটি দেখার পর আমার মনে হলো ড্রামাটিতে ফ্রেন্ডশিপটাকেই তুলে ধরা হয়েছে। তো তোমরা এতে কি ফিল করছো প্লিজ কমেন্ট করে আমাকে জানাও। আর আমার এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করো। খুব তাড়াতাড়ি আসছি একটি নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। ততক্ষণ টেক কেয়ার এন্ড বাই বাই।